इज ऑल ऑफ देम एवरी वन इज आंसरिंग दैट वीट इज नॉट ए मिली মিলেট। এখন তোমাদের এটাকে যদি কোশ্চেন করতে হয়, এমসিকিউজ করার একটা টেকনিক আছে। মেনলি মেনলি তোমরা যখন এমসিকিউজ করতে যাবে, শুধু আনসার করলে হবে না, আনসার তোমাদের সবার ঠিক, এটার আনসার বিটি হবে। আমি এটাকে বলছি যে ভুল নয় কারোর, সবার 100% কারেক্ট। বাট তোমরা যখন এমসিকিউজ করবে, তখন তোমাদের বোঝা উচিত যে দেখো, হুইট উইচ ইজ নট এ মিলেট, হুইট একটা কোন ক্রপ? প্রথমে এটার আনসার এখন দাও যে হুইট ইজ উইচ কাইন্ড অফ ক্রপ, ইট ইজ খারিফ অর ইট ইজ রবি? ওকে, দিব্যান্দু পাত্রা আনসার্ড রবি। বাট এখানে দেখো, রাগি, বাজরা অ্যান্ড জওয়ার, দিজ আর অলসো সাম কাইন্ডস অফ ক্রপ। তোমরা যদি এটাকে রিলেট করে নাও যে কোনটা কোন ক্রপ, তখন তোমাদের কাজে লাগবে সেটা। এই যে মিলেট গুলো যেখানে তোমরা পড়ছো, তারা মেনলি কি হয়, ক্যালসিয়াম রিচ হয়, তারা তারা ক্যালসিয়ামে খুব রিচ। ওকে, একটা পরীক্ষায় মানে WBCS ছাড়াও ওয়েস্ট বেঙ্গল PSC পরীক্ষা অনেকগুলো হয়, তার মধ্যে একটা পরীক্ষায় এসেছিল যেটার মধ্যে একটা মিলেটের ক্যাটাগরির একটা মিলেট, যেটাকে আমরা মেজ নামে জানি, ওকে, সেটা অপশনে ছিল। ওখানে একটা কোশ্চেন এসেছিল, উইচ এমং দ্য ফলোয়িং ইজ রিচ ইন ক্যালসিয়াম। সেখানে যেহেতু মেজ ছিল, তখন মেজ ওয়াজ দ্য কারেক্ট আনসার। বাট এখানে যে পুরো মিলেট গ্রুপ, টোটাল গ্রুপ ইজ রিচ ইন ক্যালসিয়াম, তাহলে এখান থেকে একটা কোশ্চেন আর তোমরা এক্সট্রা গেইন করলে। আর একটা নেক্সট কথা বলি, হুইট যেটাকে আমরা রবি ক্রপ বলছো, হুইটের মেনলি কি হয়, ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ হুইট আফটার চাইনা। তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন তোমরা গেইন করলে, এখানে তোমরা ডিস্টিংগুইশ করতে পারলে যে কোনটা কোন ক্রপ, এখান থেকে এটাও পারলে, ঠিক, রিচ ইন ক্যালসিয়াম, CaCA4 ক্যালসিয়াম। ওকে, আর তো সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা একটা খাতা নিয়ে বসো, এই যে প্রেজেন্টেশন এটা তোমরা পাবে। বাট তোমাদের দরকার আর একটা জিনিস কি, এখান থেকে যে এক্সট্রা কোশ্চেন গুলো গেইন করছো, সেটা তোমরা নিজের খাতায় নোট করো, অবশ্যই সেটা নোট করা উচিত, বিকজ সবকিছু বইতে পাওয়া যায় না, কিছু কিছু এক্সট্রা জিনিস আমি 2-3টে বই থেকে এক্সট্রা পড়ে তোমাদের দেব। এই কোশ্চেনের মধ্যে আমরা এখানে হয়তো 50-60 কোশ্চেন আছে, বাট আমরা চেষ্টা করব যে আমরা 200-300 কোশ্চেন আজকে পড়ব। ওকে, রিপ্লাই, ওকে রিপ্লাই করো, বিকজ উই হ্যাভ টু বি কানেক্টেড। ওকে ওকে, সো প্রথম কোশ্চেন ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি। উইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য আর্লিয়েস্ট প্লান্টেশন ক্রপ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? অপশনস আর টি, রাবার, ইন্ডিগো অ্যান্ড কফি। ওকে, এভরিওয়ান ইজ আনসারিং সি। ওকে, সি, রিঙ্কু দেবনাথ বি। সো অল ডান, সবাই কি উত্তর দিয়ে দিয়েছে না কেউ ভাবছে এখনো? চলো ঠিক আছে, তাহলে আমি ডিসকাস করি। প্রথম কথা, এখানে যে প্লান্টেশন ক্রপের কথা বলা হয়েছে, প্রথম আমরা ওটাই দেখবো, হোয়াট ইজ প্লান্টেশন ক্রপ। কোশ্চেনে যে কথা লেখা রয়েছে প্লান্টেশন ক্রপ, প্রথমে তোমরা সেটাকে দেখো, হোয়াট ইজ প্লান্টেশন ক্রপ, প্রথমে বোঝো। কমার্শিয়াল ফার্মিং একটা যে জিনিস, ওকে, টাইপস অফ ফার্মিং এ তিনটে ধরনের ফার্মিং হয়। ওকে, দ্য ফার্স্ট টাইপ অফ ফার্মিং ইজ প্রাইমারি ফার্মিং, প্রাইমারি সাবসিস্টেন্স ফার্মিং, যেখানে নর্মাল ফার্মার গুলো যারা নিজে সব কিছু করে, ওকে, প্লাগিং টু ইচ এন্ড এভরিথিং ইজ ডান বাই ম্যান। ওকে, নেক্সট টাইপ অফ ফার্মিং ইজ ইন্টেন্সিভ ফার্মিং। ওকে, প্রাইমারি ফার্মিং এর মধ্যে কি হয়, যে আমরা চেষ্টা করি যে নিজের খাবার জন্য আমরা যে ফার্মিং গুলো করলাম, নিজের জন্য করছি। ইন্টেন্সিভ ফার্মিং এর মধ্যে কি হয়, সেখানে যেহেতু আমাদের ইন্ডিয়া ইজ ল্যান্ড ল্যান্ড আর লেবার সারপ্লাস ইকোনমি, তো সেখানে কি হয়, লেবার সারপ্লাস হওয়ার জন্য আমরা ইন্টেন্সিভ ফার্মিং এর মধ্যে কি হয়, ফার্টিলাইজারের ইউজ করে আমরা
যে প্রোডাকশন গুলো আছে সেটাকে রিচ করি, বেশি বেশি চেষ্টা করি যে বেশি যদি আমাদের প্রোডাকশন হয়। থার্ড টাইপ অফ ফার্মিং ইজ কমার্শিয়াল ফার্মিং। কমার্শিয়াল ফার্মিং এর মধ্যে কি হয়, কমার্শিয়াল ফার্মিং এর মধ্যে আমরা কি হয় টোটালি ইন অর্ডার টু গেইন প্রফিট কমার্শিয়াল ফার্মিং করা হয়। কমার্শিয়াল ফার্মিং এর একটা টাইপ হচ্ছে প্লান্টেশন ক্রপ, একটা গেইন হলো আমাদের। ওকে রিপ্লাই করো, দেখো এতক্ষণ আমি বললাম রিপ্লাই যে আমি তিনটে কোশ্চেন এখানে বললাম, হোয়াট ইজ ইন্টেন্সিভ ফার্মিং, হোয়াট ইজ প্রাইমারি ফার্মিং, হোয়াট ইজ কমার্শিয়াল ফার্মিং, তার একটা পার্ট হলো প্লান্টেশন ক্রপ। প্লান্টেশনের তিনটে মেনলি ইন্ডিয়াতে আমাদের পাঁচটে ধরনের প্লান্টেশন ক্রপ মেনলি হয়, প্রডিউস করা হয়। তার মধ্যে আছে টিসিএস আরবি, T4 টোব্যাকো, C4 মেনলি টোব্যাকো, তারপর আমাদের কটন, তারপর সুগার কেন, তারপর আমাদের রাবার অ্যান্ড টি। এখানে টি দেখতে পাচ্ছি আমরা, ওকে টি ইজ অলসো এ প্লান্টেশন ক্রপ। এর উত্তর হবে কফি, বিকজ কফি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, কফি ইন্ডিয়াতে সব থেকে প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছিল। যত প্লান্টেশন ক্রপ গুলো আছে তার মধ্যে ইন্ডিগো একটা প্লান্টেশন ক্রপ নেই, তাহলে দেখো এটা তো প্রথমেই বাদ চলে গেল। তোমাদের যারা সি উত্তর বলেছিল সেটা তো প্রথমেই বাদ চলে গেল। ওকে, আনসার কি হবে, কফি। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো আমরা যাচ্ছি থার্ড কোশ্চেন। দ্য ওনলি স্টেট উইচ প্রডিউসেস স্যাফরন ইন ইন্ডিয়া ইজ। ভেরি গুড, খুব ভালো, সবার উত্তর খুব ভালো আসছে। ইট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর। সো জম্মু অ্যান্ড কাশ্মীর এর মধ্যে আমাদের স্যাফরন কাল্টিভেট করা হয়, জাস্ট বিকজ অফ সেখানে একটা কাইন্ড অফ ভ্যালি পাওয়া যায় যেটাকে আমরা বলি কারেওয়াজ ভ্যালি। ওকে, সেটাকে আমরা কি বলি, কারেওয়াজ ভ্যালি, KAREWAS, কারেওয়াজ ভ্যালি। দিস কারেওয়াজ ভ্যালি ইজ মেইনলি ল্যাকুস্ট্রাইন ডিপোজিটস আর ফাউন্ড দেয়ার, আর এরা মেইনলি ফেভারেবল ফর স্যাফরন কাল্টিভেশন, অ্যালমন্ড কাল্টিভেশন। ওকে, দিস কাইন্ডস অফ কাল্টিভেশন আর ডান ইন কারেওয়াজ ভ্যালি, কারেওয়াজ সয়েল অলসো। ইয়েস, কারেওয়াজ সয়েল আর কারেওয়াজ ভ্যালির মধ্যে ওই সয়েল পাওয়া যায়, ডিপোজিট অফ সয়েল, ইট ইজ কাইন্ড অফ ডিপোজিট অফ সয়েল। ওকে, খুব ভালো, চলো তাহলে ফোর্থ কোশ্চেনে চলি। দেখো কোশ্চেন রয়েছে, উইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ পালসেস ইন ইন্ডিয়া। সো সবাই উত্তর দিচ্ছে মধ্যপ্রদেশ। ক্লিয়ার, খুব ভালো, সব সহজ সহজ কোশ্চেন গুলো আছে, সবাই খুব ভালো যে কারেক্ট উত্তর দিলে তোমরা, উত্তর হবে মধ্যপ্রদেশ। বাট একটা জিনিস জেনে রাখো, নট ওনলি ইন পালসেস, নট ওনলি ইন পালসেস বাট অলসো ইন অয়েল সিডস প্রোডাকশন, MP ইজ দ্য টপ প্রোডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। এটা যখন তোমরা করতে যাবে, দেখো এই ধরনের কোশ্চেনের জন্য আমি তোমাদের আগে জানাই যে প্রত্যেক বছর এগ্রিকালচার ডেটা চেঞ্জ হয়, সেটাকে নিয়ে আমরা যখন ক্লাস করি প্রত্যেক বছর নতুন ডেটা তোমাদের দেওয়া হয়। একটা বছর হয়তো মধ্যপ্রদেশ কারেক্ট আনসার হবে, হয়তো নেক্সট বছর কেউ এক মানে কোনো একটা স্টেটে প্রোডাকশন বেশি হলে সেটা চেঞ্জ হতে পারে। ফর 2018 এগ্রিকালচার ডেটা ইট ইজ মধ্যপ্রদেশ। ক্লিয়ার, সো কারেক্ট আনসার ইজ মধ্যপ্রদেশ। চলে আসছি আমি নেক্সট কোশ্চেনে, উইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ এগ্রিকালচার এরিয়া লেস দেন 16%, 60% এগ্রিকালচার এরিয়া কোন স্টেটের আছে?
ओके, रिंकू देवनाथ इज सेइंग डी, शुभाशीष सेइंग डी, राजेश इज सेइंग ए, सो चलो ताले, देवीलाल मजुमदार इज सेइंग डी, दिव्यन्दु इज सेइंग डी। ओके सो এখানে দেখো, প্রথমে এই কোশ্চেনটা এসছে কবে, দেখো বিপিএসসি 2015 এ এসছে। হ্যাঁ, সো দিস কোশ্চেন ওয়াজ অ্যাকর্ডিং টু দ্যাট টাইমস ডেটা। ওকে, আর এখানে বোঝো যে এখন যে স্টেটের নামগুলো দিয়ে রয়েছে, এটা আজকের জন্য প্রত্যেকটা স্টেটের, যেটা তোমরা দেখছো এগ্রিকালচার এরিয়া, সবার 60% থেকে বেশি আছে, বাট এর মধ্যে লিস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। সো কারেক্ট আনসার উইল বি এ। ওকে, এই চারটের মধ্যে লিস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সো প্রেজেন্ট সিনারিওর মধ্যে উত্তর হবে এ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছি, যে দেখো কোশ্চেন রয়েছে যে এগ্রিকালচার এরিয়া লেস দেন 60%, মিনস সবার মানে ইন্ডিয়ারও হবে নেট সোন এরিয়া। ওকে, নেট সোন এরিয়া মিনস যত এরিয়ার উপরে এগ্রিকালচার প্র্যাকটিস করা হচ্ছে। তাহলে একটা কোশ্চেন আমি নিজে তোমাদের জিজ্ঞেস করছি, যে তোমাদের কোশ্চেন রয়েছে যে যদি কোশ্চেনে আসে যে ইন্ডিয়ার যে টোটাল নেট সোন এরিয়া রয়েছে সেটা কত পার্সেন্ট, আমি নিজে অপশন দিচ্ছি, তোমরা একটা সিলেক্ট করবে। অপশন ইজ 46%, 50%, 55% অ্যান্ড 57%। চুজ ওয়ান, 46%, 50%, 55% অ্যান্ড 57%। দ্য কোয়েশ্চেন ইজ নেট সোন এরিয়া। সো দেখো, নেট সোন এরিয়া অফ ইন্ডিয়া ইজ মেইনলি, সবাই বলছে 57। ওকে, শুভাশিস 57। ওকে, তাহলে দেখো হোয়াট ইজ নেট সোন এরিয়া, প্রথমে ওটা বোঝে না। নেট সোন এরিয়া ইজ নাথিং বাট যত এরিয়ার উপরে এগ্রিকালচার প্র্যাকটিস আর ক্রপ প্রোডাকশন হচ্ছে, টোটাল এরিয়ার আমার তার মধ্যে গ্রস একটা জিনিস হয় আর একটা জিনিস হয় নেট। ওকে, সবকিছু ডিপেন্ড করে ল্যান্ডের উপরে। ল্যান্ড তিনটে ধরনের হয়, একটা হয় অ্যারেবল ল্যান্ড। ওকে, তার মধ্যে দুটো জিনিস সবকিছু আছে, অ্যারেবল আর ফ্যালো ল্যান্ড দুটোই পড়ে। হোয়াট ইজ ফ্যালো ল্যান্ড? ফ্যালো ল্যান্ড ওই ল্যান্ড যেখানে তোমার 5 বছর থেকে কোনো এগ্রিকালচার প্র্যাকটিস আর ক্রপ প্রোডাকশন হয়নি। ওকে, সো এই ধরনের নেট সোন এরিয়া প্রত্যেক বছর ডিফারেন্ট হতে পারে, বাট 2018 এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স এর ডে এখন নেট সোন এরিয়া ইজ 46.6%। সো দ্য কারেক্ট আনসার উইল বি 46.6, অর যারা 46 বলেছিল। তো উত্তরে 46 না আসলে হয়তো 47 কোনোদিন আসবে, কোনোদিন 48 ও দিতে পারে, যেটা নিয়ারেস্ট সেটা তোমরা চেষ্টা করবে। সো আনসার ইজ 46। সো রুচি ইজ রাইট অ্যান্ড মৃণাল ইজ অলসো রাইট। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ইজ হাইয়েস্ট কফি গ্রোয়িং স্টেট ইন ইন্ডিয়া ইজ, সবার উত্তর দেখতে চাইছি। অপশন রয়েছে কর্ণাটকা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু। খুব ভালো, সায়নজিৎ ইজ চিকমাঙ্গলোর। খুব ভালো, সবাই উত্তর দিয়েছে কর্ণাটকা, এর মধ্যে আর একটা উত্তর এসছে চিকমাগলুর। ওকে, সো আমি একটু ডিটেলে এর ব্যাপারে বলি। আমি এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে কফি ওয়াজ দ্য ফার্স্ট প্লান্টেশন ক্রপ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, সো
এটার উত্তরও হবে কর্ণাটক, ক্লিয়ারলি কারেক্ট আনসার। ইন্ডিয়াতে অ্যারাবিকা, এটা সবাই লিখে রাখো, অ্যারাবিকা কাইন্ড অফ কফি ইজ গ্রোন ইন ইন্ডিয়া, ওকে? অ্যারাবিকা স্পেলিং যদি লিখতে হয় ARABICA, ওকে? অ্যারাবিকা কাইন্ড অফ কফি। যদি তোমরা স্পেলিং না বুঝতে পারো তাহলে বলবে, আমি স্ক্রিনে লিখবো, ওকে? ক্লিয়ার? ওকে, সো অ্যারাবিকা কাইন্ড অফ কফি ইজ গ্রোন ইন ইন্ডিয়া। সামওয়ান হ্যাজ আনসার্ড চিকমাঙ্গলুর, সো হাইয়েস্ট কফি প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে চিকমাঙ্গলুর, বিকজ ইট ইজ ইন কর্ণাটক, ওকে? দিস ইজ সায়নজিৎ হ্যাজ আনসার্ড চিকমাঙ্গলুর, ওকে? হাইয়েস্ট কফি প্রডিউসিং ডিস্ট্রিক্ট, সবাই লিখে নাও এটাকে। বাট তোমাদের যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে কফি ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলে, দেখো এইসব কোশ্চেন একটা বইয়ের, বাট আমি এক্সট্রা কোশ্চেন গুলো তোমাদের করাবো, সেটা অবশ্যই আজকে তোমরা লিখে নেবে। কোশ্চেন রয়েছে কফি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আনসার উইল বি, ওকে, রুচি হ্যাজ আনসার্ড কুর্গ, ও ওকে, সো দা আনসার ইজ কুডাগু ইন কুর্গ, ওকে? দা কারেক্ট আনসার ইজ কুর্গ ডিস্ট্রিক্ট, বাট দা প্লেস ইজ কুডাগু, KUDAGU, কুডাগু। দা কারেক্ট আনসার ইজ কুডাগু ইন কুর্গ, নোট ইট, প্লিজ সবাই একটা খাতা নিয়ে বসো আর সেটাকে নোট করে নাও। এইসব কোশ্চেন গুলো হয়তো রিপিট হয়েছে, বাট যেটা জানা উচিত সেগুলো আমরা দেখব। কোশ্চেনটা আরেকবার বলছি, কফি ক্যাপিটাল অফ ইন্ডিয়া জিজ্ঞেস করলে তোমাদের উত্তর হবে কুডাগু, ক্যাপিটাল অফ, মানে কফি ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ কুডাগু, মেনলি ইট ইজ ইন কুর্গ ডিস্ট্রিক্ট, ওকে স্যার? কিউ? ওকে, সো মেনলি কুডাগু, যেখানে মেনলি এই সব জায়গাগুলো যে নামগুলো বলছি, দিব্যান্দু পাত্রা, কোন স্টেট, কর্ণাটকা, লেখো কর্ণাটকা, ইয়েস, বেশ, কুর্গির কোন প্লেসটা পারফেক্টলি ওটা আমি জানি না, একটু বলুন বললাম তো কুডাগু, স্পেলিংটা। KU। ও আচ্ছা, এটাই তো বলছি বারবার যে তোমরা একটু আমাকে বললো যে আমি ওটাকে স্ক্রিনে লিখে দেব, কুডাগু, KUDAGU, কুডাগু, আনসার ইজ KUDAGU, কুডাগু। ইফ ইউ ক্যান সি ইট ইজ ইন স্ক্রিন, কুডাগু, ওকে, দেখতে পাচ্ছে সবাই? স্যার বলছি আপনি প্রেজেন্টেশনটা একটু ফুল স্ক্রিন করে নেবেন তাহলে ভালো হয়। আচ্ছা, ওকে করে দিচ্ছি, ফুল স্ক্রিন করে নিলে আমার ব্রাশ কাজ করবে কি কাজ করবে না সেটা আমি জানি না। ওকে দাঁড়ান, দাঁড়াও সবাই, বলছে নাও ইট ইজ ক্লিয়ার, এখন ওকে ওকে ওকে, চলো তাহলে আমরা ছিলাম হাইয়েস্ট কফি গ্রোয়িং স্টেট, ইট ইজ ইন কর্ণাটক, আর একটা কোশ্চেন হলো কুডাগ, ওকে? চলো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে, এটাকে সাইডে রাখি। দেখো এখানে কোশ্চেন রয়েছে, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, এখানে ম্যাচ করতে দিয়েছে, ওকে? সো ম্যাচ করার আগে তোমরা দেখে নাও, দ্য ফার্স্ট থিং ইজ কিন্নর, একটা ডিস্ট্রিক্ট আর রিজন, অপশনে কানেক্ট, মানে কানেক্ট করেছে আরেক নাট একটা প্রোডাক্ট, সিমিলারলি মেওয়াত ইজ এ রিজন কানেক্টেড উইথ
ম্যাঙ্গো, কোরোমন্ডল ইজ এ রিজন কানেক্টেড উইথ সোয়াবিন। সো কোনটা ঠিক রয়েছে সেটা তোমাদের উত্তর দিতে হবে। অপশন ইজ ওয়ান এন্ড টু অনলি, থ্রি অনলি, ওয়ান টু থ্রি অ্যান্ড নান। ওকে দেখো, চলো উত্তর বলে দিচ্ছি। উত্তর হবে নান, বাট এই ধরনের কোশ্চেন তোমরা যখন করো, তোমরা কি করো যে এটার উত্তর রইলো নান, তোমরা করে এগিয়ে চলে যাও। বাট এখানে করা উচিত তোমাদের মেনলি যে তোমরা কিন্নর ডিস্ট্রিক্টকে পাশে দেখছো আরেক নাট, তাহলে হয়তো এর মধ্যে কোনোটা ঠিক নয়, বাট আরেক নাট কোন জায়গায় সব থেকে বেশি হয় সেটা এখানে পাশে লিখে নেওয়া উচিত। এখানে পাশে তোমরা লিখে নেবে যে আরেকনাট সব থেকে বেশি কোন জায়গায় হয়, তাহলে লেখো এখন আরেকনাট প্রডিউসিং যেটা যেখানে সব থেকে বেশি হয় সে জায়গার নাম লেখো, লেখো শিমোগা, শিমোগা ডিস্ট্রিক্ট কর্ণাটকা। ওকে একটু রিপ্লাই করো, কেউ একজনও রিপ্লাই করলে আমি বুঝতে পারবো। আরেকনাট, ওকে, শিমোগা ডিস্ট্রিক্ট কর্ণাটক, খুব ভালো। তারপর চলে এসো ম্যাঙ্গোতে। আচ্ছা কে বলবে যে ম্যাঙ্গো প্রডিউসিং এ টপ মোস্ট স্টেট এখন কে? এখন উত্তর দাও তোমরা ডাইরেক্ট, নো অপশন ইজ দেয়ার, চেষ্টা করো। ম্যাঙ্গো প্রডিউসিং এ দিব্যান্দু পাত্রা হ্যাজ আনসার্ড মালদা। উইচ স্টেট, উইচ স্টেট, উইচ স্টেট? ওকে সবাই মালদা বলছে, আমি জিজ্ঞেস করছি উইচ স্টেট। রুচি হ্যাজ আনসার্ড ইউপি। সো অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ডেটা, ইউপি ইজ মেনলি দি লার্জেস্ট ম্যাঙ্গো প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া, বাট ইউপির যে মেনলি ডিস্ট্রিক্ট গুলো রয়েছে তার মধ্যে সাহারানপুর এইসব যে জায়গা রয়েছে সেখানে মেইনলি ম্যাঙ্গো প্রোডাকশন ম্যাক্সিমাম হয়। ওকে তোমরা লিখে রাখো সাহারানপুর ম্যাঙ্গো প্রোডাকশনের জন্য। দশহেরি ম্যাঙ্গো খুব ভালো হয়, আর্নব স্যার খুব ভালো স্যার, সেটা খেতেও হয় না স্যার, এখন পাওয়া গেল না। ওকে চলো, তারপরের অপশন রয়েছে করমন্ডল কোস্ট, আর এখানে অপশন দিয়েছে সয়াবিন। সো উত্তর তো খুব ভালো, মানে উত্তর তো ছিল না, উত্তর এখানে পাওয়া যায়নি, বাট সয়াবিন, উইচ স্টেট ইজ দ্য টপ মোস্ট প্রডিউসিং স্টেট অফ সয়াবিন? রিঙ্কু ইজ এমপি অর মহারাষ্ট্র? এমপি কোশ্চেন ট্যাগ ওর আছে। ওকে চলো, ওকে দ্য আনসার ইজ মধ্যপ্রদেশ, কারেক্ট আনসার ইজ মধ্যপ্রদেশ, লিখে রাখো। সয়াবিন প্রডিউসিং স্টেটের মধ্যে ম্যাক্সিমাম সয়াবিন কোথায় হয়? মেনলি মধ্যপ্রদেশে, বাট মেনলি ভোপাল, বিন্ধ্যাচল প্লেটু, দিজ এরিয়াজ আর দ্য মেজর ডিস্ট্রিক্টস দ্যাট প্রডিউস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোয়াবিন ইন মধ্যপ্রদেশ। আচ্ছা রুচি, শিমোগাটা কিসের বলেছিলেন? ওকে যারা লিখছে সোয়াবিন তারা লিখে নাও। ওকে ক্লিয়ার, ইয়েস, আরেকটা সয় ক্লিয়ার, সয়াবিনটা নোট করলে, আমি কিছু জায়গার নামগুলোও বলেছি, নট অনলি মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ তোমরা সবাই জানো, বাট তোমরা কিছু জায়গার নাম লিখে রাখো। বিকজ দেখো এখানে কি দিয়েছিল, কিছু রিজনের নাম দিয়েছিল না, কিছু রিজনের নাম দিয়ে দিয়েছিল, আমরা এখানে ওই রিজন গুলো পড়লাম, বাট পরীক্ষাতে যদি চেঞ্জ হয়ে অন্য কোনো নাম চলে আসে তাহলে কি করব? ওকে সুভাষিস সিং আবার একবার বলুন।
দেখো, এখানে কোশ্চেন ছিল, এখানে মেইনলি কোশ্চেন ছিল যে কিছু রিজন দেওয়া ছিল, তার সাথে আমাদের ম্যাচ করতে দিয়েছে যে এই প্রোডাকশনে কোন জায়গা ম্যাক্সিমাম, কোন জায়গার জন্য এই প্রোডাকশন স্যার হয়। ইয়েস, বলছি যে ওই আরেকানার যেটা, ওটা কি সুপুরি যেটা পায়ের সাথে খায়? প্রথমে আমি বলি যে আমি একজন নন বেঙ্গলি স্টুডেন্ট, বাট যত তোমাদের বোঝানোর জন্য বলতে হয় সেটা জানি, বাট আরেকনাট ইজ ওয়ার্ড ইন বেঙ্গলি, ইউ শুড সার্চ ইন গুগল। ও ওকে, ওকে, প্লিজ সার্চ, প্লিজ সার্চ, থ্যাংকস ফর আস্কিং অলসো। আচ্ছা দেখো, এখানে দেখো আমি বলছিলাম যে সোয়াবিন ইজ মেইনলি প্রডিউসড ইন বিন্ধ্যাচল, তারপর ভোপাল, দিজ ডিস্ট্রিক্টস অর দিজ রিজন অফ মধ্যপ্রদেশ। ক্লিয়ারলি? ও ওকে, সুপুরি। আমার মনে হয় আরেকনাট ইজ যেটা পানের সাথে সবাই ইউজ করে, সেটা এই ছোট ছোট যেটা হয় সেটা। ইয়েস ইয়েস, ওকে, খুব ভালো। চলো তাহলে আমরা নেক্সট পার্টে চলি। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, কিছু আবার জায়গার নাম দিয়েছে, ম্যাচ করতে দিয়েছে। সো দ্য কোশ্চেন ইজ, দোয়াব রিজ, স্যার ভূপালের সাথে যে জায়গাটা বললেন না, ওটা আমি আরেকবার বলুন বললাম না। বিন্ধিয়ান রিজন, বিন্ধিয়ান প্লেটু রিজন, লিখে নাও। মধ্যপ্রদেশের নর্দেন পার্টে রয়েছে বিন্ধিয়ান রিজন, তারপর সেন্ট্রাল পার্টে রয়েছে মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল রিজন, ইট ইজ অলসো মেইনলি মেইন এরিয়া অফ সোয়াবিন প্রডিউসিং স্টেট, সোয়াবিন প্রডিউসিং জায়গা অফ মধ্যপ্রদেশ। ক্লিয়ার? আচ্ছা ওকে, লিখে দিলে ভালো হবে। ওকে লিখে দিচ্ছি। ওকে, বিন্ধ্যান রিজন, ওকে, সবাই দেখতে পাচ্ছে। তারপর ভোপাল, ওকে, কোথা থেকে পাবো পিডিএফ এক্সাক্টলি? আর্নব স্যার উইল গিভ ইউ দ্য পিডিএফ। ওকে সায়নজিৎ, ইয়েস, ওকে, চলো চলে আসছি আমি নেক্সট কোশ্চেনে। ওকে দেখো, কোশ্চেন রয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং, দেয়ার আর সাম এরিয়াস, দ্য ফার্মিং এরিয়াস, আর এখানে কিছু স্টেটের নাম দেওয়া রয়েছে। কোশ্চেন রয়েছে দোয়াব এরিয়া, ম্যাচ দ্য ফলোয়িং, তোমরা দেখে একটু ম্যাচ করো। অপশন গুলো আমি এখানে বলে দিচ্ছি। দোয়াব অপশনে রয়েছে আসাম, কর্ণাটক, পাঞ্জাব, ইউপি। সো আমরা এখানে, আমি তোমাদের যারা করতে পারছে তারা করো, নাহলে আমি ডাইরেক্টলি এটাকে বুঝিয়ে তোমাদের বোঝাবো, বিকজ এখানে একটু স্মল রয়েছে। যদি সবাই দেখতে পাচ্ছে তাহলে উত্তর দাও, ম্যাচ করো, উত্তর দাও। ডোন্ট বি কনফিউজড, ওকে, চলো চলে আসছে। দেখো উত্তর কিছুই হতে পারে এখানে, বিকজ ম্যাচ করতে দিয়েছে, বাট উত্তর মনে রাখলে কিছু হবে না, বিকজ দিস ইজ ফ্রম এ বুক। যদি তোমরা ওই বুক প্র্যাকটিস করে দেখেছো তাহলে উত্তর তো সবসময় মনে রাখবে, বাট তোমার এখানে ফ্যাক্ট গুলো মনে রাখতে হবে। হোয়াট ইজ দোয়াব? দোয়াব মেনলি পাওয়া যায় আমাদের পাঞ্জাব রিজনে। ওকে, তোমরা দোয়াবের নাম শুনেছো, বাট দোয়াব ইজ ওয়াট? দুটো রিভারের মাঝখানে যে ফার্টাইল ল্যান্ড হয় সেটাকে আমরা বলি দোয়াব। ওকে, এটা পাঞ্জাব, পাঞ্জাবে তোমরা জানো ম্যাক্সিমাম ল্যান্ড অফ সেভেন রিভার্স এর নামেও ফেমাস রয়েছে এই জায়গা। ওকে পাঞ্জাব, সো দিস ওয়ান ইজ উইথ পাঞ্জাব, গঙ্গা যমুনা দোয়াব অলসো, বাট দ্য মেজর পার্ট অফ দোয়াব ইজ মেনলি ফাউন্ড ইন পাঞ্জাব। ওকে ক্লিয়ার? নেক্সট চলে আসছে চর। এখন
কেউ যদি দেখো উত্তর সবাই দিল, বাট এটার উত্তর যে চর, হোয়াট ইজ চর, ইট ইজ এ ফার্টাইল ল্যান্ড অফ ব্রহ্মপুত্র রিভার, ওকে, ক্রিয়েটেড বাই ব্রহ্মপুত্র রিভার, ইট ইজ এ ফার্টাইল ল্যান্ড ইন আসাম, ইট ইজ মেইনলি ফাউন্ড ইন আসাম, দ্য চর রিজন, ক্লিয়ার? হাউ লিখে ডাজ থাকো, চার ফর্ম? মেইনলি বিকজ অফ দ্য ফার্টাইল সয়েল ব্রট বাই ব্রহ্মপুত্র রিভার, ওকে, ইজ ইট ক্লিয়ার? না স্যার, আমি বলছি ওটা কি ডিগ্রেডেশনের জন্য হচ্ছে কি অ্যাগ্রেডেশনের জন্য হচ্ছে, ওইটা আস্ক করছি। চার যেটা ফর্ম করছে ওটা কিসের জন্য, মানে কোন মানে রিভার্সের যে ইয়েগুলো হয় না, ওই কাজগুলো, ওইগুলোর মধ্যে কোনটার জন্য হয়, চারটা যে ফর্ম হয় ওটা কেমন দেখতে হয়, ওটা জিজ্ঞেস করছি। আচ্ছা, সেটা এক্স্যাক্টলি আমরা যখন ওই চ্যাপ্টার গুলো ডিসকাস করব, মিনস আমাদের এখন ওই চ্যাপ্টার গুলো ডিসকাস হচ্ছে না, তো এগ্রেডেশন ডিগ্রেডেশন, বিকজ দে আর কাইন্ড অফ ল্যান্ড ফর্ম, সেটাকে বোঝাতে গেলে আমাকে কিছু ল্যান্ড ফর্মের পিকচার গুলো দরকার পড়বে, তো সেটা দ্যাটস ওয়াই আমি এখানে এইগুলো ডিসকাস কেন করছিলাম কি যেটা বাকি তিনটে না জানি, দোয়াবটাও জানি, তারাইটাও ইয়েস। জানি, যে আচ্ছা, কিন্তু চার বেদান্ত, মানেটা জানি না। আচ্ছা ওকে, আমাকে ফিনিশ করতে দাও, তাহলে আমি তোমাদের তোমার আনসার গুলোও দেবো, ওকে, ক্লিয়ার? ওকে স্যার, ওকে, দিচ্ছি আনসার, দিচ্ছি, দাঁড়াও। সো দেখো, এখানে রয়েছে ময়দান, সো মেনলি ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন পোর্শনে মেনলি কি হয় যে কিছু ল্যান্ড গুলো রয়েছে যেটা পুরো ক্লিয়ার ল্যান্ড, যেটা নর্মাল হিন্দি ভাষায় সেটাকে আমরা ময়দানও বলি, বাট এটার মেনলি ফিচার কি রয়েছে, এটা কর্ণাটক রিজনে এটা ময়দান পাওয়া যায়, ওকে, কর্ণাটক রিজনে এই ময়দানটা পাওয়া যায়, যেটা মেনলি ওখানে কি হয় যে নর্থ টু সাউথ যখন যাবে তখন তার হাইট গুলো ইনক্রিজ করে, আর এটা মেনলি ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন পোর্শনে পাওয়া যায় ইন কর্ণাটক, ক্লিয়ার? ওকে, চলো তারপর আসছি আমি তেরাই রিজনে। তেরাই রিজন অনেকবার আমি বলেছি যে তেরাই রিজন, আর মেনলি এখানে তার দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে তেরাই, তার মিন্স ওয়েট ল্যান্ড, ওকে, তার মিন্স ওয়েট ল্যান্ড, আর এটা যখন আমরা পড়ি যে প্লেনস এর পার্ট গুলো পড়ি, সেখানে আমরা পড়েছি ভাবারের পর তেরাই আসে, সেখানে কি হয় যে আমাদের কিছু সেটাকে পোরোসিটির জন্য, পোরোসিটি এটার বাংলা সবসময় আমি এখনো জানি না, খাপসা জায়গার জন্য কি হয় এখানে জল মেনলি রক্সের ভিতর থেকে ফ্লো করে, তাই এই রিজন গুলো আমরা তেরাই নামে জানি, ওকে, তো এটা মেনলি কোথায় পাওয়া যায়, উত্তরপ্রদেশে। সো চার মেনলি ডিগ্রিডেশনের জন্য ক্রিয়েট হচ্ছে, তোমার আনসার রয়েছে ডিগ্রিডেশন, ওকে, আচ্ছা যে আস্ক করছে ও একটু, ও একটু নামটাও, ও একটু একটু মেসেজে নামগুলো বলবে, ওকে, ক্লিয়ার? আমি একটু দেখতে পারবো যে কে কোশ্চেন গুলো জিজ্ঞেস করলো, ওকে, রুচি, ক্লিয়ার? চলো দেখো, এই রিজন গুলো সবাই ডিসকাস করলাম আমরা, তারপর আমরা চলে আসছি টাইপস অফ, এখানে একটা কোশ্চেন দিয়েছে হোয়াট ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড টু, সো ব্ল্যাক রেভলিউশন মেইনলি ইজ রিলেটেড টু, সবাই উত্তর দিয়ে ফেললে ক্রুড অয়েল প্রোডাকশন, সো ব্ল্যাক রেভলিউশন ইজ মেইনলি ফর দ্য পেট্রোলিয়াম অ্যান্ড ইটস অ্যালাইড প্রোডাক্ট, সামওয়ান হ্যাজ আনসার্ড বিরু হালদার দ্যাট কোল প্রোডাকশন, মেইনলি ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড উইথ ক্রুড অয়েল প্রোডাকশন এখানে, বাট পেট্রোলিয়াম অ্যান্ড ইটস অ্যালাইড প্রোডাক্ট আর মেইন আনসার ফর ব্ল্যাক রেভলিউশন, ক্লিয়ার? দেখো তোমার বইতে অনেক কিছু ভুল হতে পারে বা উত্তর ভুল দেওয়া রয়েছে, সেটাকেই কারেক্ট করতে হবে, ওকে, চলো তাহলে নেক্সট পেজে চলি আমরা। স্যার বলছি, এটা কি তাহলে দুটোই অ্যান্সার হয়, মানে এখানে কোল হবে বলতে? দেখো এখানে কোল হবে আর পেট্রোলিয়াম হবে, কোলের একটা পার্টি রয়েছে, কোল থেকেই আমাদের মানে পেট্রোলিয়াম থেকেই কোলের ম্যাক্সিমাম প্রোডাক্ট মানে পার্ট গুলো হয়, আর কোল একটা আলাদা জিনিস, এখানে দুটো আনসার হবে না, ক্লিয়ার আনসার হবে পেট্রোলিয়াম অ্যান্ড ইটস প্রোডাক্ট, বাট
এটা লুসেন্ট বইয়ের থেকে আমরা আমরা করছি, এটা লুসেন্ট থেকে, ওকে, সেখানে উত্তর দেওয়া রয়েছে কোল প্রোডাকশন, বাট আনসার উইল বি ক্রুড অয়েল প্রোডাকশন যদি। স্যার হ্যাঁ এখানে ই হবে, দেখুন মোর দেন ওয়ান অফ দা অ্যাবাভ আছে। আচ্ছা, এখানে মোর দেন ওয়ান অফ দি এভাব রয়েছে তো, বাট আনসার উইল বি পেট্রোলিয়াম অ্যান্ড অয়েল প্রোডাকশন, নট দ্য কোল প্রোডাকশন। ব্ল্যাক রেভলিউশন ইজ মেইনলি রিলেটেড উইথ পেট্রোলিয়াম অ্যান্ড ইটস অ্যালাইড প্রোডাক্ট। কোল ইজ নট এ পার্ট অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট, কোল গ্যাস ইজ পার্ট অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট, বাট কোল ইজ নট এ পার্ট অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট। রুচি ইজ সেইং পেট্রোলিয়াম টাই মেইন, এক্সাক্টলি রুচি, দ্যাট পেট্রোলিয়াম টাই মেইন। সবার কি ক্লিয়ার? আচ্ছা, সৌরভ ইজ সেইং পেট্রোলিয়াম, ইয়েস পেট্রোলিয়াম, ইয়েস। চলো আমরা নেক্সট পেজে আসছি, যাবো তো, ওকে। তো আমাদের নেক্সট পেজের প্রথম কোশ্চেন রয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ম্যাক্সিমাম এরিয়া অফ কাল্টিভেশন ইন ইন্ডিয়া। কোশ্চেন রয়েছে ম্যাক্সিমাম এরিয়া অফ কাল্টিভেশন, ওকে, মিনস ম্যাক্সিমাম এরিয়া কোন ক্রপটা নেয়। এক্সাক্টলি, এটা একটা পিডিএফ রয়েছে, দ্যাটস ওয়াই দ্য স্ক্রিন ইজ নট, মানে এটা বড় হচ্ছে না। আমিও চেষ্টা করছি, ফরমেট ভিউ, দাঁড়াও দেখছি, 1 মিনিট সবাই দাও। হ্যাঁ চেষ্টা করছি, জুম 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 করার চেষ্টা করছি, দাঁড়াও, ফুল স্ক্রিন, ইজ ইট বিং, নো স্ক্রিনের ডান দিকে একদম নিচে জুম করার অপশন আছে। ওকে ওকে, চলো এখন ঠিক আছে তো, এখন ঠিক আছে, চলো, থ্যাংকস ফর দিস, ওকে, চলো দেখো, আনসার দাও, ম্যাক্সিমাম এরিয়া অফ কাল্টিভেশন ইন ইন্ডিয়া। অপশনস আর হুইট, রাইস, কটন, সুগার ক্যান। সবাই উত্তর দিয়েছে, অলমোস্ট এভরি ওয়ান হ্যাজ আনসার্ড রাইস, সো দ্য কারেক্ট আনসার ইজ রাইস। 25% অফ দ্য কাল্টিভেবল ল্যান্ড ইজ ইউজ ফর রাইস। আর আমাদের যে গ্রিন রেভলিউশন হয়েছিল সেটার নেক্সট সেকেন্ড গ্রিন রেভলিউশন, তার মধ্যে রাইসের কাল্টিভেশন সব থেকে তারপর ইনক্রিজ করতে স্টার্ট হলো। ফার্স্ট গ্রিন রেভলিউশনে হুইটের প্রোডাকশন ইনক্রিজ করতে স্টার্ট করেছিল, ওকে। সো এখানে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করব, যে তোমরা বলো যে ইন্ডিয়াতে মেইনলি 3টে কাইন্ড অফ রাইস প্রোডাকশন হয়। ফার্স্ট ইজ, সবাই জানে কি জানে না, বাট আমি এখানে তোমাদের সেটাকে লেখাতে চাইছি, দ্যাটস ওয়াই আমি আস্কিং, মানে এটা আস্ক করছি, তোমরা লিখে নাও যে আমাদের ইন্ডিয়াতে 3টে কাইন্ড অফ রাইস প্রোডাকশন হয়। ফার্স্ট ইজ আমন রাইস, ওকে, নেক্সট ইজ বোরো রাইস, ওকে, আমন, বোরো অ্যান্ড অস, সেটাকে স্পেলিং একটু লিখে দিচ্ছি, লিখে নাও, AUS, অস, ক্লিয়ার? এই 3টে কাইন্ডের মধ্যে ম্যাক্সিমাম কোন রাইসটা প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, এটা একটা কোশ্চেন। এটা কাইন্ড অফ রাইস, আমি অপশন দিলাম, আমন, বোরো, অস, এনিওয়ান? ওকে কোয়েশ্চেনটা আরেকবার বলবেন। বলছি, উইচ কাইন্ড অফ রাইস ইজ প্রডিউসড ম্যাক্সিমাম কোয়ান্টিটি ইন ইন্ডিয়া, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে কোন রাইস, কোন টাইপ অফ রাইস প্রডিউস হয় ইন্ডিয়াতে,
ভালোভাবে সবাই শোনার চেষ্টা করো, বিকজ হোয়াট আই এম সেইং ইজ এ কোশ্চেন। চুজ ওয়ান, আমান, বোরো অ্যান্ড অস। ওকে চলো, নো ওয়ান ইজ আনসারিং। দেখো, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম 86% অফ আমান রাইস ইজ প্রডিউস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে 86% আমান রাইস ইজ প্রডিউস। ওকে, তোমরা জানো রাইস ইজ এ খারিফ ক্রপ। ওকে, খারিফ ক্রপ, রাইস ইজ এ খারিফ ক্রপ। আর এর মধ্যেও আমন রাইস যেটা ইন্ডিয়াতে ম্যাক্সিমাম প্রডিউস হয়, সেটা মেনলি 86% অফ দি কাল্টিভেশন অফ টোটাল রাইস ইন ইন্ডিয়া। ওকে, আর রাইস সব থেকে ম্যাক্সিমাম কোন স্টেটে প্রডিউস হয়? ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ রাইস ইজ প্রডিউস ইন উইচ স্টেট? নোবডি ইজ টাইপিং। স্যার আপনি কি দেখতে পাচ্ছেন না কমেন্টস? স্যার আমরা করছি, রিপ্লাই করছি। ও, মেনলি আমার হয়তো আমার নেট স্লো ছিল। ওকে, দেখলাম সবাই লিখলো ওয়েস্ট বেঙ্গল। ওকে, আর সামওয়ান হ্যাজ আনসার্ড বোরো অস। দেখো, প্রথম আনসারটা আমান বললাম, সবাই নোট করে নাও। সৌরভ বোরো ইজ সেড ওয়েস্ট বেঙ্গল। দ্য কারেক্ট আনসার ইজ ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? দ্য কারেক্ট আনসার ইজ ওয়েস্ট বেঙ্গল। বাট আর একটা জিনিস তার মধ্যে অ্যাড করো, যেটা আমি লিখে দিচ্ছি, যে ইন্ডিয়াতে পার হেক্টর যদি জিজ্ঞেস করা হয়, পার হেক্টর, পার হেক্টর, তাহলে উত্তর হবে পাঞ্জাব। ক্লিয়ার? পার হেক্টর পাঞ্জাব। চলো চলে আসছি নেক্সট কোশ্চেনে। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রবি ক্রপ? অপশনস আর মাস্টার্ড, রাইস, হুইট অ্যান্ড গ্রাম। এখনই বলে দিয়েছি রাইস, তো এটাকে আমরা ছেড়ে এখন নেক্সট কোশ্চেনে চলবো, নট ওয়েস্টিং টাইম। নেক্সট কোশ্চেন ইজ, উইচ অফ দ্য ফলোয়িং এ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গ্যানিক ফার্মিং? অপশনস আর, এখানে প্রথমে চারটে অপশন দিয়েছে, ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স টু ইমপ্রুভ সয়েল ফার্টিলিটি, দেন ফ্রিকুয়েন্ট ডিকম্পোজিশন অ্যান্ড ফ্যালোয়িং, ইউজ অফ হার্বস টু কন্ট্রোল পেস্ট, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ হায়ার প্রোডাক্টিভিটি অফ পার হেক্টর। বিরু হলদার, শুভাশিস নাথ। ওকে, সবাই সি বলছে। এক্স্যাক্টলি দ্য সি উইল বি দ্য আনসার, বিকজ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলেই তো অর্গ্যানিক ফার্মিং এর কথা হলো না, আর প্রোডাক্টিভিটি পার হেক্টর ইজ নট এ পার্ট অফ অর্গ্যানিক ফার্মিং। এখন সিকিম, যেটা ইন্ডিয়ার মেনলি ফার্স্ট অর্গ্যানিক স্টেট, ওকে, আর এখন একটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেটা এসছে যে ইন্ডিয়াতে মেনলি, ইন্ডিয়া যেটা হচ্ছে সেটা অর্গ্যানিক ফার্মিং এ নাম্বার ওয়ান রয়েছে। ওকে, সবাই কি ক্লিয়ার? নোট করো, এভারগ্রিন রেভলিউশন। আচ্ছা, কেমিক্যাল ফার্টিলাইজার না ইউজ করে, যেটা আমরা এখন যে সব পেস্ট আর হার্বস ইউজ করে যে ফার্মিং গুলো হচ্ছে, সেটাকেই আমরা বলছি আমাদের অর্গ্যানিক ফার্মিং। আর সিকিম অনেক আগে থেকে এই কাজটা করে যাচ্ছে। সো সিকিম ইজ দ্য অনলি, এখন তো অনলি, বাট এখন স্টার্ট হয়েছে, তো এখন হিমাচল প্রদেশ, সাম স্টেটস আর অলসো অ্যাডপ্টিং দ্য অর্গ্যানিক ফার্মিং ক্যাটাগরি। ওকে, রাইট, ওয়েস্ট বেঙ্গল ইজ ডুইং টু, ইয়েস। সো সিকিম এখন টোটালি অর্গ্যানিক ফার্মিং এ নাম্বার ওয়ান। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দ্য কোশ্চেন ইজ, স্টেট উইথ হাইয়েস্ট প্রোডাকশন অফ হুইট ইন ইয়ার 2012 এন্ড 2013। এখন 2018 এন্ড 2019 এ কোন স্টেটের হাইয়েস্ট প্রোডাকশন হয়েছে? সবাই বলল উত্তরপ্রদেশ। ক্লিয়ারলি আনসার ইজ উত্তরপ্রদেশ। লেখো
উত্তর প্রদেশ। বাট তোমাদের টপ থ্রি মনে রাখা উচিত। এখানে টপ থ্রির মধ্যে আমি নামগুলো বলছি, সেটা অ্যাড করে নাও নিজের খাতায়। সো দ্য টপ থ্রি স্টেটস আর দাঁড়াও, লিখে দিচ্ছি, ইউপি, তারপর আসবে আমাদের পাঞ্জাব, তারপর আসবে আমার মধ্যপ্রদেশ। ক্লিয়ার? আমি টপ থ্রি গুলো লিখছি। ওকে সৌরভ, টপ থ্রি ইউপি, পাঞ্জাব অ্যান্ড এমপি। দ্য নেক্সট পার্ট ইজ অন দ্য বেসিস অফ পার হেক্টর যদি জিজ্ঞেস করে, অন দ্য বেসিস অফ পার হেক্টর, দেন আনসার উইল বি আগেন, যারা রাইসের সময় বলেছিল পাঞ্জাব, এখানেও পাঞ্জাব। জাস্ট বিকজ, দেখো বিকজ এর আনসার সবসময় মনে রাখা উচিত। জাস্ট বিকজ যখন গ্রিন রেভলিউশন হলো, তখন অনেক ক্রপের যে ক্রপিং ইন্টেন্সিটি ছিল সেটা কমে গেছে। ওকে, তার মধ্যে কিছু ক্রপের ক্রপিং ইন্টেন্সিটি আর মিন্স পার্সেন্টেজ অফ ক্রপিং ইনক্রিজ করলো, সেটা রয়েছিল হুইট, রাইস। ওকে, তার মধ্যে হুইট যেটা পাঞ্জাব, হরিয়ানা এই সব স্টেটে ম্যাক্সিমাম প্রপোর্শন গুলো নিয়ে নিয়েছে, আর সেখানে তার জন্যই ল্যান্ড ডিগ্রিডেশনের ইস্যু গুলো স্টার্ট হচ্ছে। ওকে, ক্লিয়ার? আমি চলো নেক্সট কোশ্চেনে চলি। কোশ্চেন ইজ, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য ওনলি অ্যাপ্রুভড জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ফর কমার্শিয়াল কাল্টিভেশন ইন ইন্ডিয়া? অপশনস আর রাইস, মাস্টার্ড, বিটি কটন অ্যান্ড হুইট। এভরিওয়ান ইজ আনসারিং সি। খুব ভালো, এভরিওয়ান ইজ আনসারিং সি। দ্য আনসার ইজ সি। বিটি মিনস ব্যাসিলাস থুরিয়াজেনেসিস, ইট ইজ এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া। লিখে রাখো ব্যাসিলাস থুরিয়াজেনেসিস, হয়তো আমি স্পেলিং এটার ভুল লিখতে পারি, ব্যাসিলাস থুরিয়াজেনেসিস। ক্লিয়ার? ইট ইজ এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া, এটা একটা ধরনের ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এটা একটা ইনসেক্টিসাইড ক্রিয়েট করে, যেটা মেনলি কিছু মেনলি যে জিনিস মানে কাল্টিভেশন কে খারাপ করার জন্য মেনলি সেটাকে পেস্ট রেজিস্টেন্ট, ইনসেক্টিসাইড রেজিস্টেন্ট এটা করে। ওকে, ক্লিয়ার? ব্যাসিলাস থুরিয়াজেনেসিস, রাইট? ওকে, আর এটার মধ্যে যে বিটি কটন, যদি কখনো জিজ্ঞেস করে ইন্ডিয়াতে বিটি কটন কখন ইন্ট্রোডিউসড হয়, বিকজ এখানে দেখো ওনলি মডিফাইড ক্রপ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া জিজ্ঞেস করেছে, আনসার হবে 2002, 2002, আনসার উইল বি 2002। ইট ইজ এ পার্ট অফ বায়োটেকনোলজি। সবাই নোট করছে? নোট হয়ে গেলে আমাকে ইয়াস, শুধু একজন ইয়াস লিখে দাও। অল ডান? ইয়াস, জয়তা, সৌরভ, ইয়াস। ওকে, চলো নেক্সট পার্টে চলি। আবার একটা কোশ্চেন রিপিট হয়েছে, সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে উইট প্রডিউসিং এ কোন স্টেট ম্যাক্সিমাম, বাট এখানে লিডিং প্রডিউসার জিজ্ঞেস করেছে, সেটার উত্তরও কি আছে? লিডিং প্রডিউসার সবাই বলছে ইউপি, বিকজ একবার আমরা এই কোশ্চেন গুলো করলাম। তো তোমরা কি করবে, তোমরা ইউপি কোন কোন জিনিসে টপ রয়েছে সেটা এখানেই লিখে লিখে নেওয়া উচিত। তোমরা যখন এমসিকিউ বইয়ে করবে, তখন কি করবে যে এখানেই সবকিছু লিখে নেবে, এখানেই লিখে নেবে, তোমাদের কি লাভ হবে এখান থেকে।
লাভ হবে যে একবারে তোমরা দু তিনটে জিনিস মনে রাখতে পারবে। সিমিলারলি মধ্যপ্রদেশ ইজ মেনলি, এটা কি সয়াবিনে হাইয়েস্ট, তো তো সয়াবিনটা মনে রাখবে, ক্লিয়ার? তো এইভাবে করলে তোমাদের এমসিকিউস গুলো ভালো হবে। নেক্সট চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন রয়েছে দ্য এরিয়া মার্কড আপ ইন দ্য ম্যাপ। আচ্ছা এই ম্যাপটা ঠিক নয়, এটা আমি একটু বাদ দিলাম। এখানে যে জায়গাগুলো দেওয়া রয়েছে এটা মেনলি ডাক্কান প্লেটুর এরিয়া, ওকে, পুরো ডাক্কান প্লেটুর এরিয়া এই জায়গা, বাট উপরের কিছু জায়গা দিয়েছে, ক্লিয়ার? তো এখানকার আনসার হবে, এটা চৈতো বইয়ের জায়গা, তাহলে আমি কিছু নামগুলো বলে দিচ্ছি, লাইক পাঞ্জাবের এটা এরিয়া দেখা কিছু। যাচ্ছে না। হ্যাঁ আমি ওটাই বলছি, তাই তো তোমাদের করতে বললাম না, এটা তাই তো বললাম না, বিকজ এখানে দেখা যাচ্ছে না। ওকে, তো আমি এখানে কিছু এরিয়া রয়েছে সেটাকে বাদ করে দেওয়া রয়েছে ম্যাপে। এটার উত্তর হবে তোমাদের, সবাই উত্তর দিচ্ছে, কিছু জন দেখেছে তারা উত্তর দিচ্ছে, এটা মেনলি গ্রাউন্ডনাট প্রডিউসিং এরিয়া। ওকে, এটা মেনলি গ্রাউন্ডনাট প্রডিউসিং এরিয়া। গ্রাউন্ডনাট ইজ এ কাইন্ড অফ প্রোডাক্ট উইচ রিকোয়ার্স ড্রাই ল্যান্ড প্যাটার্ন। ওকে, ড্রাই ল্যান্ড ফার্মিং, ড্রাই ল্যান্ড ফার্মিং ইজ হোয়াট, যেই জায়গায় 75 সেন্টিমিটারের লেস রেনফল হবে সেই জায়গায় গ্রাউন্ডনাট প্রোডাকশন হয়। ওকে, সেই জায়গায় গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাট নয়, মেনলি ড্রাই ফার্মিং হয়, আমি ড্রাই ফার্মিংটা বলছিলাম। তাহলে তোমরা লিখে নেবে ড্রাই ফার্মিং কোথায় কোথায় হয়, যেখানে লেস দ্যান 75 সেন্টিমিটার অফ রেনফল হয়। ওকে, সো দিজ এরিয়াজ উইচ আর দা মেনলি বলা হয় কি বাংলায় তোমরা বলো যে লিওয়ার্ড সাইড অফ এ মাউন্টেন, লিওয়ার্ড সাইডে পড়ছে, দ্যাটস ওয়াই এই জায়গায় আমরা গ্রাউন্ডনাট প্রোডাকশন করি, ক্লিয়ার? ওকে, লিওয়ার্ড সাইড অর রেন শ্যাডো, ইয়েস রেন শ্যাডো এরিয়া, রেন শ্যাডো এরিয়া, রাইট রাইট। ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে চলি, নাম্বার 16, তারপর আসছি নাম্বার 17। এটাও অনেক ইজি, ম্যাচ দ্য ফলোয়িং। গ্রোথ ইন ফুড প্রোডাকশন ইজ রিলেটেড উইথ গ্রিন রেভলিউশন, ব্লু রেভলিউশন, হোয়াইট রেভলিউশন অ্যান্ড গ্রে রেভলিউশন। নেক্সট ইজ মিল্ক প্রোডাকশন, সবাই উত্তর দিচ্ছে এ, রাইট? আনসার ইজ এ, বিকজ গ্রোথ ইন ফুড প্রোডাকশন ইজ রিলেটেড উইথ গ্রিন রেভলিউশন। নেক্সট, মিল্ক প্রোডাকশন ইজ রিলেটেড উইথ হোয়াইট রেভলিউশন, অ্যান্ড ফাদার অফ হোয়াইট রেভলিউশন ইজ ভার্গেসে কুরিয়ান, হু ডাইড রিসেন্টলি, রাইট? হু ডাইড রিসেন্টলি। সিমিলারলি ফিশারিজ প্রোডাকশন ইজ রিলেটেড উইথ ব্লু রেভলিউশন। ওকে, ভার্জিস নয়, ভার্গেসে কুরিয়ান। ওকে, GHESE, ঘেসে, ভার্গেসে কুরিয়ান। নেক্সট, আর ফার্টিলাইজারের গ্রে রেভলিউশন হয়, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলি। দ্য গোল্ডেন ফাইবার অফ ইন্ডিয়া ইজ, এভরিওয়ান ইজ বিকামিং ফাস্ট, সবাই খুব তাড়াতাড়ি উত্তর দিল, আনসার ইজ জুট। সো দ্য আনসার ইজ জুট, কারেক্ট আনসার ইজ জুট, ক্লিয়ার? সিমিলারলি সিল্ক ইজ কল্ড সামথিং, কটন ইজ কল্ড সামথিং, সেগুলো মনে রাখবে আর এখানে পাশে লিখে না রাখো সেগুলো। ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলছি, একটু আমাদের লেটও হয়েছে, আমাদের টাইমে আসতে হবে। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 12, 20, সরি। দ্য কোশ্চেন ইজ, দেখো কোশ্চেন দিয়েছে, আচ্ছা
ওটাও একটা আলাদা কোশ্চেন যে লিডিং স্টেট অফ উইট প্রোডাকশন, সেটা বাদ দাও। কোশ্চেন রয়েছে উত্তরপ্রদেশ প্রডিউসেস 33% অফ দ্য টোটাল উইট প্রোডাকশন ইন দ্য কান্ট্রি, 25% অফ দ্য টোটাল উইট প্রোডাকশন ইন দ্য কান্ট্রি, 30% অফ দি টোটাল উইট প্রোডাকশন ইন দ্য কান্ট্রি, সিলেক্ট ওয়ান, আইদার নান অফ ডিজ। সো উত্তর প্রদেশ মেইনলি প্রডিউসেস দা 1/3 প্রোডাকশন অফ উইট ইন দা কান্ট্রি। ওকে, উত্তর প্রদেশ প্রডিউসেস 1/3 প্রোডাকশন অফ উইট ইন দা কান্ট্রি, সো আনসার উইল বি 33%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হেয়ার ইজ, এ ক্রপ গ্রোন ইন জায়দ সিজন ইজ ওয়াটারমেলন, সোয়াবিন, মেজ অ্যান্ড জুট। মৌমিতা রয়, সি শাকিলা, সি রাইট দেবযানী। হ্যাঁ, আমি বলবো, তোমরা আনসার দাও প্রথমে। তাহলে নোট করো, হোয়াট ইজ জায়দ? জায়দ সিজন, লাইক খরিফ অ্যান্ড রবি ক্রপ সিজন, দেয়ার ইজ এ সিজন কল্ড জায়দ সিজন। তোমরা জানো খরিফ ক্রপ জুন, জুনে বা জুন থেকে জুলাইয়ের মধ্যে সেটা সো করতে স্টার্ট হয়, তারপর সেটাকে আমরা সেপ্টেম্বর অক্টোবরের সময় সেটাকে হারভেস্ট করে নিই। সেপ্টেম্বর অক্টোবর শেষ হওয়ার পর সেখানে কি হয়, নভেম্বর থেকে আমাদের রবি ক্রপ। আরেকবার বলুন। ওকে, খুব ভালোভাবে শোনো আর লিখে নাও। 3 কাইন্ড অফ সিজন হয়, লাইক খরিফ, রবি অ্যান্ড জায়দ, তিনটে সিজন হয়। তিনটে সিজন হয়, ফার্স্ট ইজ খরিফ, নেক্সট ইজ রবি, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ জেড সিজন, জেড এ আই ডি, জেড সিজন। ক্লিয়ার? সো তোমরা জানো জুন থেকে জুলাই এর সময় আমাদের খরিফ সিজন সেখান থেকে স্টার্ট হয়, সেটা মেনলি সামার সিজন। সামারের সেটা অনসেট অফ মনসুনে স্টার্ট হয়, আর যখন সেপ্টেম্বর টু অক্টোবরের সময় সেটা কি হয়, সেটা হারভেস্ট করে নেওয়া হয়। তারপর আমাদের স্টার্ট হয় রবি সিজন, যেটা আমাদের মেনলি অক্টোবর থেকে নভেম্বরে স্টার্ট করা হয়, আর সাম পার্টস অফ ইন্ডিয়া লাইক ইন সাউথ ইন্ডিয়া সেটা জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারির মধ্যে হারভেস্ট করা নেওয়া হয়। বাট ইন নর্থ ইন্ডিয়া রবি সিজন সেটা মেনলি কি হয়, সেটা মার্চ এপ্রিলের সময় হারভেস্ট করা হয়। ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছে? ইয়েস। দেয়ার ইজ এ সিজন ইন বিটুইন দিজ টু সিজনস, এই দুটো সিজনের মধ্যে একটা পার্ট আছে আমাদের জ্যাদ সিজন। ওকে, যেটা মেনলি মার্চের সময় সেটাকে আমরা সো করি। সো মিন্স সেটার যে আমাদের সিড গুলো হয়, সিড সোয়িং হয় আমাদের মার্চের সময়, আর সেটা আমরা মেনলি এপ্রিল টু জুনের মধ্যে আমরা সেটাকে হারভেস্ট করে নিই। তো এখানে কিছু কিছু ক্রপ রয়েছে যার নাম তোমাদের নোট করা উচিত, যে যেটাকে আমরা জ্যাদ ক্রপ বলি। নাম লিখে নাও। নাম লিখে নাও, প্রথম আনসারটা করে নাও। ওয়াটারমেলন ইজ দ্য আনসার। ক্লিয়ার? ওয়াটারমেলন ইজ দি আনসার, ওয়াটারমেলন ইজ দি আনসার। বাট এপার্ট ফ্রম দ্যাট কিছু নামগুলো লিখে নাও, মাস্ক মেলন, বিটার গড। হোয়াট ইজ বিটার গড? আচ্ছা, রুচি ইজ সেইং লাভ। ওকে, লাউ কে সেটা আমরা হিন্দিতে কদ্দু বলি, বিটার গড মিন্স করেলা।
আর্নব স্যার ইজ আনসারিং বিটার গড ইজ কারেলা, রাইট? আমরা এই সিজনেই দেখো বিটার গড, আচ্ছা আমি ওখানে লিখতে মিস্টেক করেছি, বিটার গড, ওকে বিটার গড। হ্যাঁ লাউ আলাদা জিনিস, লাউও আমাদের মেনলি জ্যাদ ক্রপের মধ্যে পড়ছে, ক্লিয়ার? এই নামগুলো একটু মনে রাখবে, বাট নাম মনে না রাখা থেকে বেটার রয়েছে যে আমরা যে সিজনে যে ভেজিটেবল গুলো, লাউ হ্যাঁ হচ্ছে তো বটল আমরা গড, এখানে বিটার গডের কথা বললাম। পামকিন ইজ অলসো, পামকিন ইজ অলসো পার্ট অফ জ্যাদ ক্রপ, হ্যাঁ মনে আসছে সবার? দেখো এই যে জিনিসগুলো আছে সেটা বেটার হয় যে আমরা কোনো জায়গায় বা কোনো সিজনে যে ফ্রুট যে ভেজিটেবল গুলো খাই সেগুলো আমাদের মনে রাখা উচিত যে আমাদের কোন সিজনে সেটা খাচ্ছি, আর সেটা মেনলি তোমাদের মাইন্ডে থাকলে এই সব কোশ্চেন গুলো খুব মানে আরামসে করতে পারবে তোমরা। এখানে আর একটা জিনিস রয়েছে, আমি যদি এখানেই জিজ্ঞেস করি এই চারটে অপশনের বলো, সোয়াবিন ইজ উইচ কাইন্ড অফ ক্রপ? সোয়াবিন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি ওটা জায়েদ ক্রপ, খারিফ ক্রপ, অর রবি ক্রপ? আনসার দাও দেখি, এখানেই টেস্ট করা যাক। আনসার দাও, খারিফ, রবি অর জায়েদ? সোয়াবিন, জ্যাদ তো হবে না বিকজ জ্যাদ তো চলে গেল। কিছু জন বলছে খারিফ, কিছু জন বলছে রবি, বাট নো ওয়ান ইজ ক্লিয়ার। তাহলে তোমাদের জন্য আমি একটা শর্ট অ্যাক্রোনিম তোমাদের বোঝাতে চাইছি, তো প্রথমে আমাকে কিছু টাইম দাও, আমি লিখে দিচ্ছি ওই অ্যাক্রোনিম, ওকে? খারিফ ক্রপ, এই অ্যাক্রোনিমটা তোমার খাতায় লেখো যেভাবে আমি লিখেছি, ছোট বড় ওয়ার্ড গুলো লিখে লিখেছি, তো এই অ্যাক্রোনিমটা তোমরা খাতায় লেখো। আমি এখন এটাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখি সবার দেখা যাচ্ছে এখন। দেখো খারিফ ক্রপের মধ্যে যে পার্ট গুলো পড়ে তার মধ্যে আমাদের প্রথম পার্ট রয়ে গেল সি। প্রথমে দেখো মনে রাখার জন্য কেন কত ইজি, তোমাদের ওই বাবা রাম রহিমের নাম শুনেছো, জেলে যিনি চলে গেছেন? একদম, সো ওনার উপরে এই অ্যাক্রোনিম ক্রিয়েট করেছি। অ্যাক্রোনিমকে তোমরা বাংলায় কি বলো, কাহাবত? হ্যাঁ হ্যাঁ সবাই হাসছে, বাট এটা আমাদের জন্য লাভ দেবে। দেখো সি4, সি4 মেমে টাইপ, ইয়েস ইট ইজ লাইক এ মেমে। দেখো এখন সবাই ওর উপরে লিখবে বিকজ সেটা মনে রাখার জন্য ইজি হয়ে যাবে। লেখো সি4 কটন, সি4 কটন, M4 মিল্লেট, M4 মিল্লেট। আচ্ছা তোমাদের, আচ্ছা বললে হবে তো, এটা এটা বললে লিখতে পারবে সবাই? হ্যাঁ বলছি, লিখো লেখো সি4 কটন, M4 মিলেট, S4 সুগার ক্যান, S4 সুগার ক্যান, G4 গ্রাউন্ড নাট, সরি S4 সুগার ক্যান, সুগার ক্যান ইজ এ ক্যাশ ক্রপ, S4 সয়াবিন, সরি আমি নিজেই বলতে বলতে ভুলে গেলাম, S4 সয়াবিন, একবার তোমরা কেটে ওটা লিখে নাও, S4 সয়াবিন, G4 গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট, দেন আগেন R4 রাইস যেটা আমরা পড়েছি, রাইস, M4 মেজ, মেজ
MAIZE, मेज। ओके हमें लिखे दिलाम मेज। ओके एंड আবার আর যেটা রয়েছে সেটার মধ্যে হয় রাগি, এখানে হবে রাগি, ক্লিয়ার? আর ফোর রাগি, এটা আমাদের খরিফ ক্রপের পার্ট হয়ে গেল, ক্লিয়ার? স্যার এ ফোরটা বললেন না, আচ্ছা ওই যে এখানে, রাম রাম এটা, আচ্ছা এ কে স্মল লিখে নাও, যে যেখানে এ ফোর কিছু হবে না সেখানে তো বলবো না, যে ওয়ার্ড গুলো ক্যাপিটাল রয়েছে তার মধ্যেই আমাদের মেন, আর এটা যখন মনে থাকবে মিস হবে না, ভুল হবে না, সেটা ইজি করবে তোমাদের জন্য। আর এটা বিকজ আমি হিন্দি স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আই হ্যাভ মেড ইট ইন হিন্দি, আইদার তোমরা বাংলায় কিছু করে নিলে তোমরাও খুব ভালো করতে পারবে। এখন আমি রবি ক্রপটা লিখে দিচ্ছি, হ্যাঁ লিখে নাও, দিস ইজ রবি ক্রপ। একটু অনলাইনে আমাদের অসুবিধা হচ্ছে, বাট প্লিজ কনসিডার ইট। রহিম, রহিমের আর, জাস্ট আর, আর ফোর রাগি, রহিমটা কি ছিল? আর ফোর রাগি, রাগি ইজ এ কাইন্ড অফ মিলেট, রাগি ইজ এ কাইন্ড অফ মিলেট, মিলেটের মধ্যে কিছু পার্ট গুলো রয়েছে যেটা খারিফে পড়ে আর যেটা রবিতেও পড়ে, ক্লিয়ার? জোয়ার বাজার রাগি, রাইট? রুচি সেইং জোয়ার বাজার রাগি। চলো রবি ক্রপে দেখি, RBC অ্যান্ড WBC আগর কম হো তো মাস্টার্ড কা জুস পিও। দেখো এর মধ্যে যে ক্যাপিটাল ওয়ার্ড গুলো রয়েছে শুধু ওই ওয়ার্ড গুলোর কাজ রয়েছে, হ্যাঁ আমি জাস্ট অ্যাক্রোনিম গুলো শেয়ার করে দিচ্ছি যে তোমাদের জন্য কিছু ভালো যদি হয়। আচ্ছা লিখে নাও তাড়াতাড়ি একদম, এখানে RBC WBC-র মধ্যে শুধু এই WBC-র কাজ রয়েছে, হ্যাঁ তুমি ডাইরেক্ট WBC থেকেও লিখে দিতে পারো, ক্লিয়ার? WBC-র মধ্যে লেখো W for wheat, W for wheat, B for wheat, W হয়ে গেছে, জাস্ট কমিউনিকেশন একটু আমার প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না সবাই লিখতে পারলো কি পারলো না। ওকে W for আপনি wheat, বলুন স্যার, যার প্রবলেম হবে সে আবার জিজ্ঞেস করে নেবে। আচ্ছা ঠিক আছে চলো, ঠিক, থ্যাংক ইউ। W for wheat, B for barley, B for barley, mustard লিখেই দিয়েছি, মাস্টার্ড তো লিখেই দিয়েছি, ডাইরেক্ট মাস্টার্ড উইল বি এ পার্ট অফ রবি ক্রপ। এখানে পি ফোর পিজ, পি পিই এ, পি ফোর পি, ওকে পি ফোর পি। সো দ্য মেজর রবি ক্রপস আর হুইট, বার্লি, মাস্টার্ড অ্যান্ড পিজ। একটু ফার্স্ট থেকে মৃণাল কান্তি হালদার, ফার্স্ট মিন্স একদম স্টার্টিং, WB হুইট বার্লি, দেন মাস্টার্ড অ্যান্ড দেন পিস। আচ্ছা সামওয়ান ইজ সেইং সি কা মতলব, যার কোনো নাম নেই আমি সেগুলো বলছি না, ওকে সেগুলো আমাদের মনে রাখতে হবে না, বাট অপশনে পরীক্ষাতে সব সময় দেখবে যে নামগুলো একটু যার প্রোডাকশন বেশি রয়েছে সেগুলোই জিজ্ঞেস করে। হুইট, বার্লি, মাস্টার্ড অ্যান্ড পিজ আর দ্য ফোর মেন। ইয়েস রুচি ইজ সেইং নো মতলব বিলু, ও খুব ভালো। সো এখানে হুইট, বার্লি, মাস্টার্ড অ্যান্ড পিজ আর দ্য মেন পার্টস অফ রবি ক্রপ, জ্যাডটাও বলে দিয়েছি, রবিটাও বলে দিয়েছি, জাস্ট মনে রাখবে।
ওয়েস্ট বেঙ্গল মে মাস্টার্ড পিও, একটু ছোট করে নিলে খুব ভালো, করে নেও। ওয়েস্ট বেঙ্গলে মাস্টার্ড তো হয় ভালো। চলো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে চিফ প্রডিউসার অফ গ্রাউন্ডনাট ইন ইন্ডিয়া। এই সব কোশ্চেন গুলো ছোট ছোটতে হয়ে যাবে, চলো তাড়াতাড়ি। উইচ স্টেট ইজ দি লার্জেস্ট অর চিফ প্রডিউসার অফ গ্রাউন্ডনাট ইন ইন্ডিয়া? অপশনস আর মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ। আগেন কারেক্ট আনসার ইজ গুজরাট, বাট তোমাদের তিনটে স্টেট মনে রাখতে হবে সবার। তোমরা লিখতে পারো গুজরাট, দেন গুজরাট ফলোড বাই রাজস্থান, দেন আসছে আন্ধ্রপ্রদেশ। মনে কিভাবে রাখবে সেটাও বলে দিচ্ছি, সেটা কিভাবে মনে রাখবে তোমরা, এটা আনসার হচ্ছে গ্র্যাপ। যারা খেতে ভালো বাসে তার আনসার হবে গ্র্যাপস। ওকে, তিনটে স্টেট গ্র্যাপ, ওকে, গুজরাট, রাজস্থান, আন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? চলে আসছি নেক্সট কোশ্চেনে। স্যার বলছি, ওই যে রবি, খারিফ আর জায়েদ, এটার টাইমটা না খালি গুলিয়ে যায়, মানে পড়লে ওটার কোনো শর্ট ফর্ম বলুন। শর্ট ফর্ম বললে আমি তোমাদের ওটাকে ভালোভাবে বোঝালে আমি একটা কথা বলবো, যে খারিফ, ঠিক, খারিফের অ্যাকচুয়ালি পড়বে যখন ভালো হবে তখন বুঝতে পারবে। খারিফ একটা অ্যারাবিক ওয়ার্ড, ওকে, যার মিনিং হয় অটাম সিজন, ঠিক, অটাম। অটাম যেটা হয় সেটা মেনলি আমাদের নিয়ার সামার সিজনের মধ্যে পড়ে। তো খারিফটা মনে রাখবে যে সেটা সামার সিজনেই সোয়িং হয়, তো যেটা কানেক্ট হচ্ছে সামার সিজন, তুমি সেখান থেকেই মনে রাখতে পারবে যে সেটা সামার সিজন অনসেট যখন হয় তখনই হয়। তো অনসেট আমাদের সামার সিজন কবে হয় সেটা তুমি জানো, যে সামার আমাদের জুন জুলাইয়ের মধ্যে হয়, আর উইন্টার মেনলি রবি ক্রপ ইজ কল্ড উইন্টার ক্রপ, ওকে, রবির ফর উইন্টার ক্রপ, তো সেটা উইন্টারের সিজনে সোয়িং হয়। ক্লিয়ার? মৃণাল কান্তি হালদার ইজ সেইং রেনি সিজন, ইয়েস, অনসেট অফ মনসুন রেনি সিজনের সময়, রাইট, রেনি সিজনের সময় তার সোয়িং পাটায় চলে আসে, বিকজ সেই সময় মেনলি ওই ক্রপের জন্য আইদার ইরিগেশনের দরকার অর ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ওয়াটারের দরকার। তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ যে ক্রপ গুলো রয়েছে তার জন্য আমাদের ডিপেন্ডেন্ট আমরা রয়েছি মেনলি মনসুনের উপরে, ওকে। উইদাউট মনসুন এখন 56.4% এই এত জায়গাগুলো রয়েছে যেটা যদি মনসুন আসে বা না আসে তখনও ক্রপ গুলো প্রডিউস করা যেতে পারে বিকজ অফ ইরিগেশন, ওকে। সো ইরিগেশনের জন্য দেখছো আমাদের কি লাভ রয়েছে। চলো আমাদের নেক্সট কোশ্চেনে আমি আসছি। এই গল্পগুলোই কাজের, বিকজ এটাই মেন পড়াশোনার পার্ট, এটাই রয়েছে যে রিজন গুলো জেনে রাখা। দেখো কোশ্চেন রয়েছে, উইচ অফ দ্য ফলোয়িং আর রেসপন্সিবল ফর দ্য ডিক্রিজ অফ পার ক্যাপিটা হোল্ডিং অফ কাল্টিভেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া? সবাই উত্তর দিচ্ছে। দেবযানী ভট্টাচার্য, সিঙ্গেল কমেন্ট। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 এন্ড 3 অনলি, বিকজ দেখো এখানে দিয়েছে পার ক্যাপিটা হোল্ডিং অফ কাল্টিভেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া, মিনস যত এরিয়া গুলো কাল্টিভেটেড কাল্টিভেশনের মধ্যে পড়ে সেটার কোনো রিলেশন নেই লোয়ার পার ক্যাপিটা ইনকামের সাথে, সেটার কোনো ট্রেডিশনাল টেকনিকের সাথে কোনো রিলেশন নেই, তাহলে দুটো অপশন অবশ্যই বাদ গেল, আনসার উইল বি 2 এন্ড 3। এই কোশ্চেন গুলো লুসেন্টার আছে, বাট আমি এখান থেকে কিছু কোশ্চেন তোমাদেরকে জানাতে চাইছি। আমার কোশ্চেন রয়েছে, উইচ স্টেট
ইজ, মানে কোশ্চেনটা লিখে নাও সবাই, প্রথমে আমি বলছি কোশ্চেন লিখে নাও। উইচ স্টেট টপস দি পার ক্যাপিটা ল্যান্ড হোল্ডিং ইন ইন্ডিয়া? লেখো, উইচ স্টেট টপস দি পার ক্যাপিটা ল্যান্ড হোল্ডিং ইন ইন্ডিয়া? কেউ যদি আনসার দিতে চায় সে কমেন্টে আনসার দিতে পারে, বিকজ দিজ আর দ্য রিসেন্ট ডেটা দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। ওকে, সামওয়ান ইজ সেইং পাঞ্জাব, দেন ইউপি। পার ক্যাপিটাল ল্যান্ড হোল্ডিং যেখানে ম্যাক্সিমাম আছে। ল্যান্ড হোল্ডিং এর চারটে পার্ট হয় সবাই জানে, ইয়াস অর নো? ইয়াস অর নো? নো। ল্যান্ড হোল্ডিং এর চারটে পার্ট হয়, কি কি পার্ট হয়? মার্জিনাল ল্যান্ড হোল্ডিং, দ্য টাইপস অফ ল্যান্ড হোল্ডিং, মার্জিনাল ল্যান্ড হোল্ডিং, দেন আসে স্মল ল্যান্ড হোল্ডিং, দেন আসে মিডিয়াম ল্যান্ড হোল্ডিং, অ্যান্ড অ্যাট লাস্ট দেয়ার ইজ লার্জ ল্যান্ড হোল্ডিং। ওকে, বাট ইন্ডিয়ার কেস কি রয়েছে? ইন্ডিয়ার এগ্রিকালচার, মানে ইন্ডিয়া একটা এগ্রিকালচার ইকোনমি, বাট এখানে এগ্রিকালচার থাকার জন্যেও রিসেন্ট নিউজ তোমরা দেখেছো যে এগ্রিকালচার প্রোডাকশন হওয়ার মানে হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে, বাট জিডিপিতে কোনো তার ইম্প্যাক্ট পড়ছে না, বিকজ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকজনের কাছে মার্জিনাল আর স্মল ল্যান্ড রয়েছে, এটার একটা ক্যাটাগরি হয়, সেটা আমি বলছি আর তোমাদের কাছে লিখে দেখাচ্ছি, সেটা তোমরা লিখে নাও। জুমটা কি বেশি হয়ে গেল না উপরে চলে গেল? লেখো, মার্জিনাল ল্যান্ড হোল্ডিং, মার্জিনাল ল্যান্ড হোল্ডিং তে লেস দেন 1 হেক্টর সবার ল্যান্ড হোল্ডিং এ থাকে, স্মল ল্যান্ড হোল্ডিং তে, স্মল ল্যান্ড হোল্ডিং এ 1 to 4 হেক্টর বা 1 to 2 হেক্টর বলতে পারবে তোমরা, মোর দেন ওয়ান। ওকে, দেন মিডিয়াম ল্যান্ড হোল্ডিং এ 4 to 10 হেক্টর, আর লার্জ ল্যান্ড হোল্ডিং এ 10 হেক্টর, মোর দেন 10 হেক্টর, মনে রাখবে। আমি এটা বলেছি বিকজ এটা লিখতে টাইম লাগবে, তোমরা লিখে নাও। আবার একবার রিপিট করছি, মার্জিনাল ল্যান্ড হোল্ডিং এ যার কাছে মার্জিনাল, ওকে, MARGINAL, মার্জিনাল, মার্জিনালে লেস দেন 1 হেক্টর ল্যান্ড থাকলে মার্জিনালে কাউন্ট হয়, স্মল ল্যান্ড হোল্ডিং এ 1 to 4 হেক্টর থাকলে স্মল ল্যান্ড হোল্ডিং এ কাউন্ট হয়, মিডিয়াম ল্যান্ড হোল্ডিং এ 4 to 10 হেক্টর থাকলে মিডিয়াম ল্যান্ড হোল্ডিং এ কাউন্ট হয়, অ্যান্ড লার্জ ল্যান্ড হোল্ডিং এ মোর দ্যান 10 হেক্টর থাকলে কাউন্ট হয়। এখন 2018-এ একটা ডেটা বেরিয়েছিল, সেখান থেকে এই আনসারটা তোমরা লিখে রাখো, নাগাল্যান্ড টপস দি ল্যান্ড পার ক্যাপিটা ল্যান্ড হোল্ডিং ইন দি ইন্ডিয়া, ইন ইন্ডিয়া অর ইন দ্য কান্ট্রি, এটা লিখতে পারবে। নাগাল্যান্ড যেখানে ম্যাক্সিমাম ল্যান্ড হোল্ডিং রয়েছে। আর একটা ডেটা জুড়ছি যে ইন্ডিয়াতে 70% লোকজনের কাছে আইদার মার্জিনাল অর স্মল ল্যান্ড রয়েছে, দ্যাট ইজ ওয়ান অফ দি, হ্যাঁ বলছি আস্তে আস্তে করে বলছি, সবাই এটা নোট করতে পারবে। ইন্ডিয়াতে 70% মার্জিনাল অর স্মল ল্যান্ড লোকজনের কাছে রয়েছে, নাগাল্যান্ড যেটা কাছে, নাগাল্যান্ড যেটার কাছে পার ক্যাপিটা ল্যান্ড হোল্ডিং এর মধ্যে ম্যাক্সিমাম ল্যান্ড হোল্ডিং আছে, টপ করছে এই স্টেট। আর একটা কথা, যদি টপ মনে রেখেছি তাহলে যেটা কাছে সব থেকে লিস্ট সেটাও মনে রাখো, কেরালা উইল বি দ্য আনসার উইথ মিনিমাম ল্যান্ড হোল্ডিং পার হেক্টর। আচ্ছা, সামওয়ান ইজ রাইটিং পার হেক্টর, ইয়েস, সৌরভ বরুই, লেস দেন, হ্যাঁ রাইট। স্যার, এই যে 70% এর ডেটাটা বললেন, ওটা কি শুধু নাগাল্যান্ডের না 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 না, না আমি পুরো বললাম ইন্ডিয়ার? পুরো ইন্ডিয়াতে যে যত পিপলের কাছে ল্যান্ড রয়েছে
তার মধ্যে 70% অফ মার্জিনাল অর স্মল ল্যান্ড রাখার মতন লোকজন রয়েছে, মিনস অনলি 30% আর লেফট ফর দা মিডিয়াম অ্যান্ড লার্জ সেক্টর, যেখান থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন হয়। ছোট ল্যান্ড থাকলে প্রবলেম কি হয়, যে তুমি ইরিগেশনের জন্য টাকা লাগবে, তারপর থ্রেসিং এর জন্য টাকা লাগবে, সোয়িং এর জন্য টাকা লাগবে। দ্যাটস ওয়াই স্মল ল্যান্ড ফার্মার্স আর দেখতে পাচ্ছ যে তারা সুসাইড করছে। ছোট ল্যান্ড থাকার জন্যই কি হয়, বেশি টাকা লাগে আর বেশি প্রোডাকশনও করতে পারবে না। বাট যদি ল্যান্ড বেশি বড় থাকে তখন এটা হয়। এটা ওয়ান অফ দি মেন কি বলবো প্রবলেমস অফ এগ্রিকালচার ইকোনমি। ওকে, এটা প্রবলেম রয়েছে। ক্লিয়ার? চলে আসছি আমি নেক্সট পার্টে। কোশ্চেন ছিল আমাদের, এই দুটো তোমরা লিখে নিয়েছো। 25 নম্বর কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং উইট স্পিসিস আর বিং কাল্টিভেটেড ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কোন উইট স্পিসিস কাল্টিভেট হচ্ছে? অপশনস আর এমার উইট, ব্রিড উইট, ক্লাব উইট অ্যান্ড ড্রাম উইট। ওকে, দ্য আনসার উইল বি ব্রিড উইট। ওকে, দ্য আনসার উইল বি ব্রেড উইট অর ব্রেড উইট যেটাকে আমরা বলি। ওকে, আর উইট একটা মেইনলি আমাদের, সেটাকে আমরা যেমন সব একটা ক্রপের না অরিজিন হয়, লাইক কটন ইজ অরিজিনেটেড ইন ইন্ডিয়া, সুগার ক্যান অরিজিনেটেড ইন ইন্ডিয়া, তার প্যারেন্ট নেশন রয়েছে ইন্ডিয়া, মিনস এই প্রোডাক্ট গুলো ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট। সিমিলারলি উইট যেটা হচ্ছে সেটা টেম্পারেট ক্লাইমেট সবাই শুনেছে, যেটা মেনলি আমাদের 30 ডিগ্রি ল্যাটিটিউডের উপরে আছে, ঠিক আর উপরে, তো সেই জায়গা টেম্পারেট ক্লাইমেটের মধ্যে আমাদের উইট প্রোডাকশন হয়, যেটা আমাদের এখানে যেটাকে আমরা বলি না। আর পেরিয়ারিজ, তোমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমরা পড়নি, সেখানে একটা পার্ট রয়েছে, ওকে, সেটাকে ব্রেড বাস্কেটও আমরা বলি। ইন্ডিয়াতে মানে এশিয়াতে ওই পেরিয়ারিজ যে পার্ট গুলো হয় সেটাকে আমরা ব্রেড বাস্কেট বলি, যেটা টেম্পারেট রিজন, সেখানকার মেন প্রোডাক্ট রয়েছে উইট। ওকে, ওকে, স্পেলিং হয়তো মিস্টেক হতে পারে, ওকে দেখে নেবে তোমরা, হয়তো মিস্টেক হতে পারবে, এটা এইভাবে রয়েছে। ওকে, এই জায়গায় মেনলি উইট প্রোডাকশন হয়, এটা টেম্পারেট রিজন। ওকে, এটা ডিফারেন্ট নেমও রয়েছে, এটা ডিফারেন্ট নেমও রয়েছে। ক্লিয়ার? রেডি নেক্সট কোশ্চেনের জন্য? রেডি, দেখো কোশ্চেন রয়েছে ঝুম। সো ঝুম ইজ এ টাইপ অফ কাল্টিভেশন, আমি এখানে তোমাদের টাইম দিলাম না, একটু তাড়াতাড়ি করছি। ঝুম ইজ এ টাইপ অফ কাল্টিভেশন, বাট এখান থেকে তোমাদের কোশ্চেন তোমাদের মনে রাখা উচিত যে এই কাল্টিভেশনের অন্য অন্য জায়গায় অন্যান্য জায়গায় ডিফারেন্ট নেম রয়েছে, সেই নেম গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ফার্স্ট আমার মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট নেম যেটা তোমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে লাদাং, রাইট ইট লাদাং, যেটা আমাদের ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। আমি এখানে লিখে দিলাম, ওখানে চলে যাব। ওকে, লাদাং যেটা মেইনলি ইন্দোনেশিয়াতে হয়। নেক্সট, ঝুম ইন টোটাল নর্থ ইস্ট, সৌরভ সেড আসাম, ঝুম ইন মেইনলি দ্য ফোর স্টেট অফ নর্থ ইস্ট, কেউ যদি চায় পুরো নর্থ ইস্ট স্টেটের নাম লিখতে পারবে, আসাম, দেন মেঘালয়, দেন নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম। প্লিজ নোট, প্লিজ নোট দ্য ফোর স্টেট যেখানে ঝুম কাল্টিভেশন বলা হয়, এটা একটা কাইন্ড অফ স্ল্যাশ অ্যান্ড বার্ড। ওকে, হ্যাঁ, মণিপুর, বীরু হালদার সেড মণিপুর, সরি আমি বললাম মিজোরাম, মিজোরাম, আসাম, মেঘালয়,
নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম। ক্লিয়ার? আমি লাদাং নামটা কেন বলেছি তোমাদের সাথে, ঝুম কাল্টিভেশন ইজ এ পার্ট অফ ইকুয়েটোরিয়াল টাইপ অফ এগ্রিকালচার। ওকে, ইকুয়েটরের কাছে যে এগ্রিকালচার প্র্যাকটিস করা হয় সেখানে তার পার্ট রয়েছে ঝুম কাল্টিভেশন। ওকে, তার পার্ট মেনলি রয়েছে ঝুম কাল্টিভেশন, আর সেটারই পার্ট রয়েছে আমাদের মণিপুর। ইয়াস, মণিপুর, সরি, মণিপুর নাও, আমি বলেছি নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম, তিনটে রইলো। তারপর আমাদের নেক্সট কোশ্চেনে আমি আসছি, দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া ইজ। দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া ইজ, দ্য কারেক্ট আনসার ইজ কেরালা। সবাই কেরালা আনসার করছে, দ্য কারেক্ট আনসার ইজ কেরালা, বিকজ কেরালা অ্যামাউন্টস ফর দি ম্যাক্সিমাম প্রোডাকশন অফ স্পাইসেস। দেয়ার আর সাম, মেনলি ব্ল্যাক পেপার সবাই পছন্দ করে। ব্ল্যাক পেপার সব থেকে বেশি কোথায় প্রডিউস হয়? কেরালে। ওকে, সো মনে রাখবে এটা একটা এপিটেট অফ কেরালা, মনে রাখবে। তারপর এটা গ্রিন রেভলিউশনের উপর একটা কোশ্চেন রয়েছে, চলে আসো ওখানে। আনসার দ্য কোশ্চেন, গ্রিন রেভলিউশন ইজ ইনিশিয়েটেড ইন, রিঙ্কু দেবনাথ বি, সবাই বলছে বি, 1951, দেবেন্দু পাত্রা 1951 সবাই বলছে। ওকে, দিব্যেন্দু পাত্রা সবাই বি বলেছে। ঝুম কাল্টিভেশন কবে স্টার্ট হলো, গ্রিন রেভলিউশন কবে স্টার্ট হলো? ইন থার্ড থার্ড আমাদের 5 ইয়ার প্ল্যানে, সেটা মেনলি এই অপশনের মধ্যে 1965 ইম্পর্টেন্ট। ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ইজ MS স্বামীনাথন। ক্লিয়ার? ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ইজ MS স্বামীনাথন। আর যদি টোটাল অল ওভার ওয়ার্ল্ড বলা হয়, আমি একটা কোশ্চেন আর জিজ্ঞেস করলাম, যদি ফাদার অফ গ্রিন রেভলিউশন জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে উত্তর? প্লিজ আনসার, একটা কোশ্চেন দিলাম, ফাদার অফ গ্রিন রেভলিউশন। আমি একটু জল খাচ্ছি, তোমরা আনসার দাও। ওকে, সো ইন ওয়ার্ল্ড ইট ইজ নর্মান বরলগ। সবাই নর্মান নর্মান লিখছে, কিছু কিছু জন বরলগ লিখছে, নর্মান বরলগ। মেক্সিকোতে প্রথম হাই ইল্ডিং ভ্যারাইটিস সিড তিনি প্লান্ট করে চেক করেন, আর সেটাকে দিয়ে আমাদের প্রোডাকশন ইনক্রিজ হলো, আর তার জন্যই তাকে প্রথম ফুড প্রাইজও দেওয়া হয়েছিল, ওয়ার্ল্ড ফুড প্রাইজ, আর তার জন্যই নর্মান বরলগ ফেমাস। নেক্সট কোশ্চেন ইজ অপারেশন ফ্লাড। ওকে, দ্য নেক্সট কোশ্চেন ইজ, দ্য টার্ম অপারেশন ফ্লাড ইজ রিলেটেড উইথ, আগেন সবাই আনসার করছে মিল্ক প্রোডাকশন। সো এভরিবডি নোজ যে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড ক্রিয়েট হয়েছিল, তারা একটা এক্সপেরিমেন্ট করলো ফর অপারেশন ফ্লাড। ইন্ডিয়াতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মিল্ক কোন জায়গায় হয় বা সেখানে হয় ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মিল্ক? আনসার লিখে নাও, আমি এখানে তোমাদের চ্যাটেই আনসারটা লিখে দিচ্ছি, বিকজ কিছু প্রবলেম হচ্ছে। আনসার হচ্ছে আনন্দ, আনন্দ ডিস্ট্রিক্ট অফ, ইয়াস, আমুল আনন্দ, রাইট? আমুল আনন্দ, রাইট, আমুল আনন্দ। যারা জানে না তারা নোট করে নেবে এটা। চলে আসলাম আবার, ড্রাই ফার্মিং ইজ এক্সটেন্সিভলি প্র্যাকটিসড ইন উইচ পার্ট অফ ইন্ডিয়া? অপশনস আর কানারা প্লেন্স, ডেক্কান প্লেটু, করমন্ডল প্লেন্স,
गंगा प्लेन्स, यूज योर ऑप्शन। आंसर इज डेक्कन प्लेटू बिकॉज वी हैव डिस्कस दिस अर्लियर। ठीक करे ने बे। 31 नंबर क्वेश्चन, टेरेस फार्मिंग इज डन इन, ऑप्शंस आर ऑन द स्लोप ऑफ हिल्स, इन ड्राई रीजन, ऑन रूफ टॉप्स, ऑन माउंटेन टॉप्स। एवरीवन इज आंसरिंग स्लोप ऑफ द हिल्स। যদি আমি কজ জিজ্ঞেস করি কে কে উত্তর দেবে, ওয়াই দ্য টেরেস ফার্মিং ইজ ডান অন দ্য স্লোপ অফ হিলস। নট ফর দি ল্যান্ড ফর্ম, বাট দ্য আনসার ইজ যে ওয়াটার লগিং না হওয়ার জন্য টেরেস ফার্মিং করা হয়। ওয়াটার লগিং, রাইট? ওয়াটার লগিং লিখে রাখবে যে ওয়াটার লগিং কে অ্যাভয়েড করার জন্য টেরেস ফার্মিং হয়। ক্লিয়ার? টেরেস ফার্মিং যেটা স্লোপ অফ হিলে যে ফার্মিং গুলো হয়, যেমন তোমরা দেখেছো যে স্লোপ অফ হিলে ফার্মিং গুলো করা হয় ইন দার্জিলিং অর আদার এরিয়াজ, সেটা, হ্যাঁ, সো সেটাকে আমরা টেরেস ফার্মিং বলি। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে ইয়েলো রেভলিউশন। ওকে, ইয়েলো রেভলিউশন ইজ মেইনলি রিলেটেড উইথ প্রোডাকশন অফ পোল্ট্রি, অয়েল সিডস, সানফ্লাওয়ার অ্যান্ড গোল্ড। সো ইয়েলো রেভলিউশন ইজ রিলেটেড উইথ অয়েল সিডস। ওকে, সো অয়েল সিডের মধ্যে এখানে দেখো তোমাদের জন্য ওয়ান অফ দা অয়েল সিড, এখানে সানফ্লাওয়ারও অপশনে দিয়ে দিয়েছে। তো তোমরা বলো সানফ্লাওয়ার প্রোডাকশনে কোন স্টেট টপ মোস্ট? সানফ্লাওয়ার প্রোডাকশনে কোন স্টেট টপ মোস্ট? ওকে, সো এখানে সানফ্লাওয়ার জিজ্ঞেস করলাম। রিসেন্ট ডেটা গুলো তোমাদের মনে রাখা উচিত, তার মধ্যে সানফ্লাওয়ার এই সব যে জায়গা মানে আমি জিজ্ঞেস করছি তার মধ্যে আমি কিছু কিছু নাম গুলো বলছি, তাড়াতাড়ি সেটা লিখে নেবে। একটা মেনলি এইগুলো কি রয়েছে আমাদের, সানফ্লাওয়ার লেখো, কর্ণাটকাতে মেজর প্রোডাকশন হয় সানফ্লাওয়ার। ক্লিয়ার? কর্ণাটকাতে মেজর প্রোডাকশন হয় সানফ্লাওয়ার, ওয়ান কাইন্ড অফ অয়েল সিড। ওকে, র্যাপ সিড সেটা রাজস্থানে হয়। র্যাপ সিড রাজস্থানে হয়। আর রিঙ্কু তুমি যেটা আনসার দিলে মধ্যপ্রদেশ, দ্য টোটাল অয়েল সিড প্রোডাকশন এটার মধ্যে, আচ্ছা, র্যাপসিড, RAP র্যাপসিড আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? ওকে, সো টোটাল অয়েল সিড এর মধ্যে মধ্যপ্রদেশ ইজ দ্য টপ কান্ট্রি, টপ স্টেট, সরি, টপ স্টেট। চলো চলে আসছি আমাদের কিছু ইনস্টিটিউটেড গুলোর নাম দিয়েছে এখানে। দ্য কোশ্চেন ইজ হেয়ার, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, ওকে, ইজ ইন মাইসুর, একটু সবাই ওয়েট করবে বিকজ মাই আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি একটু কানেক্ট করে নিই এটাকে। ক্লিয়ার? চলো এই কোশ্চেনের আনসার দাও তোমরা।
हेलो দেখো, আমি 34 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করছি। প্রথমের আনসারটা বলে দিলাম, ওয়ান ওনলি। আমার ফোনটা একটু কাট হয়ে গেছিল, ওকে? আমার ফোন কাট হয়ে গেছিল, দ্যাটস ওয়াই তোমরা সাউন্ড হিয়ার করতে পারছিলে না। বাট এখানে দেখো যে 33 এর উত্তর হলো ওয়ান ওনলি, 34 এর কোশ্চেনটা করো। এখন তোমরা 34টা করো। 34 ইজ রিসেন্টলি আওয়ার সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড এ নিউ ডিস্টিংক্ট স্পিসিস। আমি এটার ব্যাপারে তোমাদের বলছি যে 2000, হ্যালো, হ্যাঁ, 2016 একটা নতুন প্লান্ট অফ বানানা পাওয়া গেছিল যেটা 11 মিটারের হাইট তার, আর সেটা লিটিল আন্ডামান আইল্যান্ডসে পাওয়া গেছিল। ক্লিয়ার? লিটিল আন্ডামান, এখানে আন্ডামান আইল্যান্ড দেওয়া রয়েছে। ক্লিয়ার? লিখো ওটাকে লিটিল আন্ডামান আইল্যান্ড। চলো নেক্সট কোশ্চেনে চলি আমরা একটু। দ্য নেক্সট কোশ্চেন ইজ, অ্যামং দ্য ফলোয়িং উইচ ওয়ান ইজ দ্য মেজর প্রোডিউসার অফ কটন, গ্রাউন্ড নাট অ্যান্ড টোবাকো ইন ইন্ডিয়া? Everyone has answered Gujarat. Exactly, Gujarat will be the answer, because এখানে দেখো cotton, groundnut, tobacco, these products requires dry land farming. আর এটার জন্যই এটা গুজরাতে prevailing. Okay. চলো next questionে চলি আমরা। Green revolution in India was expeditiously feasible in the zones of টোবাকো, আন্ধ্রা। বাট এখানে কোশ্চেন রয়েছে যে এই তিনটে প্রোডাক্ট কোথায় মেইনলি প্রোডিউস হয়। ওকে, টোবাকো ইজ অলসো প্রোডিউসড ইন গুজরাট। এখানে মেজর প্রোডিউসার্স মিনস তার মধ্যে টপ জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে যে এই তিনটেই প্রোডাক্ট যেটা প্রোডিউস করে। ক্লিয়ার? চলো 36 নম্বর কোশ্চেন। কোশ্চেন রয়েছে, গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ওয়াজ এক্সপিডিশিয়াসলি ফিজিবল ইন দ্য জোনস অফ, ওকে, দেবযানী হ্যাজ আনসার্ড সি। নেক্সট, আর কেউ আনসার করছে না? ইয়েস, রিঙ্কু, রুচি, এভরিওয়ান। ওকে, আমি একটু আগেই বলেছি যে ইন্ডিয়াতে, ইন্ডিয়া মেইনলি রয়েছে একটা মনসুন ডিপেন্ডেন্ট কান্ট্রি। সেখানে যখন গ্রিন রেভলিউশনের কথা আসলো, তখন আমরা চেষ্টা করলাম যে ইরিগেশন ফ্যাসিলিটি মেনলি ঠিক করা হোক। তার মধ্যে যে স্টেটগুলোতে মেনলি ইরিগেশন ফ্যাসিলিটি খুব ভালো, তার মধ্যে দেখো ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, এই সব জায়গায় এখন অ্যাসিওরড ইরিগেশন পাওয়া গেছে। দ্যাটস ওয়াই তার প্রোডাকশন প্রত্যেক ইয়ার সবসময় থাকে। ক্লিয়ার? 2009-এ একটা এগ্রিকালচার ক্রাইসিস হয়েছিল জাস্ট বিকজ অফ মনসুন। মনসুন আসেনি, দ্যাটস ওয়াই সেই বছরের প্রোডাকশন ডিক্রিজ করেছিল। ওকে, সো এখানে উত্তর হবে অ্যাসিওরড ইরিগেশন। চলো নেক্সট কোশ্চেনে চলি। দ্য 37 নম্বর কোশ্চেন, দ্য উইচ অফ দ্য ফলোইং ইজ ইম্পর্টেন্ট কটন প্রোডিউসিং এরিয়া ইন ইন্ডিয়া? কটন প্রোডিউসিং এরিয়া ইন ইন্ডিয়া, সো এভরিওয়ান নোজ ইট ইজ ডেক্কান, রাইট? এভরিওয়ান ইজ সেইং ডেক্কান, বিকজ দ্য ডেক্কান ট্র্যাপ, ইট ইজ নট দ্য ডেক্কান প্লেটু। ডেক্কান ট্র্যাপ আর ডেক্কান প্লেটুর মধ্যে আমি অনেকবার ক্লাসে বলেছি হোয়াট ইজ ডেক্কান ট্র্যাপ অ্যান্ড হোয়াট ইজ ডেক্কান প্লেটু। বিকজ দেখো ডেক্কান ট্র্যাপ যেটা ক্রেটিসিয়াস পিরিয়ডে ক্রিয়েট হয়েছিল, ডেক্কান ট্র্যাপ ক্রেটিসিয়াস পিরিয়ডে ক্রিয়েট হয়েছিল আমাদের ডেক্কান ট্র্যাপ। এই ডেক্কান ট্র্যাপে ব্ল্যাক সয়েল পাওয়া যায় যেটা মেইনলি ইগনিয়াস রক দিয়ে তৈরি, আর সেটা মেইনলি ফিজিবল ফর কটন প্রোডাকশন। ওকে, আর ওটা কটনের জন্য
ভালো হয়। ক্লিয়ার? এসব ইজি কোশ্চেন, বাট পরীক্ষাতে অনেকবার এসছে, দ্যাটস ওয়াই এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন ইজ, উইচ অফ দ্য ফলোয়িং কাল্টিভেশন ইজ রিলেটেড টু ভাদাই, আঘানি অ্যান্ড গর্মা কাল্টিভেশন? অপশনস আর প্যাডি, হুইট, মেজ অ্যান্ড পালসেস। আনসার এভরিওয়ান? সো এখানে যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সেটা মেনলি কি, এগুলো ভাদাই, আঘানি, গার্মা কাল্টিভেশনস। সো অ্যাকচুয়ালি এটার একটা কাইন্ড অফ উইট কাল্টিভেশন। ওকে, উত্তর হবে উইট, সরি উইট বলছি, এটার উত্তর হবে প্যাডি। ওকে, এটার উত্তর হবে প্যাডি। ক্লিয়ার? ডোন্ট নিড টু, এখানে বিডু ইজ চক্কর খানে কি জরুরত নেই হ্যায়, ইসকা আনসার হোগা প্যাডি, বিকজ দিজ আর দ্য কাইন্ড অফ প্যাডিজ। ওকে, ভাদাই, আঘানি, গর্মা, দিজ আর দি ট্রাইবল, দিজ আর মেনলি ট্রাইবল কাল্টিভেশনস, ওকে, রিলেটেড উইথ প্যাডি। সো এখন আনসার করো, হোয়াট ইজ প্যাডি? ইজ ইট খারিফ ক্রপ অর ইজ ইট রবি ক্রপ? ইজ ইট খারিফ ক্রপ অর ইজ ইট রবি ক্রপ? এভরিওয়ান ইজ সেইং ইট ইজ খারিফ ক্রপ, রাইট? প্যাডি ইজ এ খারিফ ক্রপ। ওকে, প্যাডি গ্রানারি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আর প্যাডি গ্রানারি অফ ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্ট? ধান, ধান, প্যাডি গ্রানারি, রাইট? এভরিওয়ান ইজ সেইং, অনেকজন বললো বর্ধমান, রাইট? বর্ধমান আর বর্ধমান ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলি। আমি আজকে চেষ্টা করছি যে 40 নম্বর অবধি চলবো। ওকে, 40 অবধি শেষ করবো আমরা। ওকে, চলো এখানে দেখি। 39, দেখো, একটা কাইন্ড অফ এগ্রিকালচার প্র্যাকটিস, কাউন্টার বান্ডিং, রিলে ক্রপিং, জিরো টিলেজ অ্যান্ড উইচ আর মেনলি হেল্পফুল ইন কার্বন সিকুয়েস্ট্রেশন স্টোরেজ ইন দ্য সয়েল। কার্বনকে স্টোরেজ করতে কোনগুলো হেল্প করে? ওকে, তোমাদের অপশনে সিলেক্ট করতে হবে যে কোনটা এর মধ্যে ঠিক। সিলেক্ট করো সবাই, আমি এক একটা টপিককে তোমাদেরকে বুঝিয়ে বলবো হোয়াট ইজ হোয়াট। ওকে, নো আইডিয়া, অভিজিৎ ইজ সেইং নো আইডিয়া, সৌরভ ইজ সেইং বি। ওকে, চলো দেখো, প্রথমে না এটা, এই সব কোশ্চেনের ডাইরেক্ট আনসার গুলো মনে করবে না কখনো, প্লিজ প্রথমে বোঝো হোয়াট ইজ কাউন্টার বান্ডিং। দেখো, একটা যখন এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু হয়, তার মধ্যে একটা জায়গা যেখানে দেখবে একটা জায়গা, বড় জায়গা, সেটাকে আমরা স্টোন দিয়ে কভার করে দেব, মিন্স বাউন্ডারি গুলো স্টোন দিয়ে, মিন্স ওটাকে বাউন্ড করে দিলাম, সেটাকে আমরা কাউন্টার বান্ডিং বলি। কেন এটা করা হয়? জাস্ট বিকজ যখন বৃষ্টি হবে সেটা কি হবে, জলকে ধরে রাখবে, যেটা মেনলি ইরিগেশন, ইরিগেশনের জন্য দরকার পড়ে। ওকে, সো এটা হচ্ছে কাউন্টার বান্ডিং। নেক্সট ইজ আওয়ার রিলে ক্রপিং। হোয়াট ইজ রিলে ক্রপিং? রিলে ক্রপিং ইজ হোয়াট? হোয়াট ইজ রিলে? দেখবে রিলের মধ্যে কি হয়, একজন একটা ট্র্যাকেই দৌড়ায়, তারপর সে গিয়ে নিজের পার্টনারকে একটা কিছু দিয়ে, হ্যাঁ, পাল্টে পাল্টে চাষ করে। সো দ্যাট ইজ কাউন্টার বান্ডিং নেই, আমি রিলে ক্রপিং এ বলছি, যে একটা ক্রপ একটাই রোতে আমি সেটাকে রাখলাম, তারপর সেটাকে হারভেস্ট করার আগে আমি ওখানে আরেকটা ক্রপ তাকে সাপোর্ট দেওয়ার জন্য
সেখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে রিলে ক্রপিং। ওকে, সেটা হচ্ছে আমাদের রিলে ক্রপিং। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ওকে, দিস ইজ হোয়াট জিরো টিলেজ। এটাকে অনেক সময় তোমরা দেখবে নিউজে যে নো টিলেজও বলা হয়। এটাকে কি বলি আমরা? এটাকে জিরো টিলেজ আইদার বলা হয়, আইদার নো টিলেজ ফার্মিং। এটা একটা কাইন্ড অফ এগ্রিকালচার টেকনিক যেটা মেনলি সয়েল কে না ডিস্টার্ব করার জন্য, নট টু ডিস্টার্ব দ্য সয়েল, এটাকে ইউজ করা হয়। ওকে, সো এই কোশ্চেনের মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য কোনটা হেল্প করে। উত্তর হবে ওয়ান অ্যান্ড টু অনলি। ওকে, ওয়ান অ্যান্ড টু অনলি, বিকজ সয়েল, যেটা সয়েল ডিগ্রেডেশনের জন্য এইসব আমরা ইউজ করি। ওকে, এটার আনসার হবে ওয়ান অ্যান্ড টু অনলি। ক্লিয়ার? স্যার এটা একটু আরেকবার নাও বলবেন, গোয়িং টু দ্য কন্ট্রোল লাস্ট রুমে। কোশ্চেন, আমরা লাস্ট কোশ্চেন আজকে ডিসকাস করব এটা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে, অপশনে আমি নিয়ে যাব। কোশ্চেন রয়েছে যে কনসিডার দ্য ফলোয়িং ক্রপস, ফার্স্ট ইজ কাউপি, গ্রিন গ্রাম অ্যান্ড পিজিএন পি। এটার মধ্যে উইচ অফ দ্য এভাব ইজ ইউজড অ্যাজ পালস ফোডার অ্যান্ড গ্রিন ম্যানিউর, মিনস পালসের মতনও ইউজ হয়, ফোডারের মতনও ইউজ হয়, আর গ্রিন ম্যানিউর মধ্যে ইউজ হয়। অপশনস আর দেখো, এখানে অপশন দিয়েছে এই জায়গায়, দিস ইজ দ্য অপশন, ওয়ান অ্যান্ড টু অনলি, টু অনলি, পাথর দিয়ে ঘেরে দেওয়ার হয় জমি, সৌরভ বরই কন্টারবন্ডিং, রাইট, বিরো হলদার রিলে ক্রপিং। আরেকবার রিলে ক্রপিং আমি বললাম, রিলে 100 মিটার টু 400 মিটার রিলে দেখেছো, একটাই ট্র্যাকে সবাই দৌড়ায়। সিমিলারলি একটা সিঙ্গেল রোতে আমরা ক্রপিং করি, তার মধ্যে সেটাকে মানে তুলে দেওয়ার আগে, মিন্স হারভেস্ট করার আগে, সেখানে আমরা আর একটা ক্রপ তাকে সাপোর্ট করার জন্য ওখানে লাগিয়ে দিই ওর পাশে, মিন্স মিক্সড টাইপ অফ ক্রপিং বাট টু সাপোর্ট আদার। এটা হচ্ছে আমাদের মেনলি রিলে ক্রপিং। ওকে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান যে জিজ্ঞেস করলো, জিরো টিলেজ। জিরো টিলেজ মেনলি যেটাকে আমরা নো টিলেজ, নো টিলেজ অনেক সময় নো টিলেজ ফার্মিং ও বলি, এটা একটা এগ্রিকালচার টেকনিক যেটাকে সয়েল ডিগ্রেডেশন কে স্টপ করার জন্য ইউজ হয়। টিলেজের বাংলা আমি এক্সাক্টলি তোমাদের বলতে পারছি না, কেউ যদি টিলেজের বাংলা এক্সাক্টলি, হি ইজ আস্কিং ফর টিলেজ, ওকে, টিলেজের বাংলা একটু বাংলায় সার্চ করো। ওকে, আমি জাস্ট এটাকে বলছি, এটা তুমি মনে রাখো যে সয়েল ডিগ্রিডেশন কে, মিন্স টু প্রিভেন্ট সয়েল ডিগ্রিডেশন, জিরো টিলেজ ইজ ইউজড ইন নট টু ডিস্টার্ব দি সয়েল। ওকে, সো এটার জন্য কি হয় আমাদের, ওকে, হিন্দিতে কি বলে টিলেজ? টিলেজের এক্সাক্ট মিনিং আমি তো আমার নর্মালি যেটা বুঝি যে সেটাকে আমরা নট টু, টিল মিন্স একটা কাইন্ড অফ, আমরা এটাকে ফার্মিংই বলি, খেতি। ওকে, সেটাকে খেতিই আমরা বলি। ওকে, কর্ষণ করা জমিকে, এক্স্যাক্টলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন বেঙ্গলি। ওকে, সেটা একবার সার্চ করে নেবে, বাট আমি যেটা বলছি সেটাকে মাটিকে লঙ্গল কাঁটা। আচ্ছা, সেটা তোমরা একটু বাংলায় চেষ্টা করো বোঝার, হয়তো আমি তার বাংলা জানি না, বাট আমি এখন 40 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করছি, এখন ওখানে চলে আসো। কোশ্চেনটা ছিল যে কিছু ক্রপের নাম, ওকে, কিছু ক্রপের নাম দিয়েছিল, প্লাগ, প্লেগ, প্লেগ ইজ এ কাইন্ড অফ, এটা কাইন্ড অফ ডিজিজ, সৌরভ। ওকে, প্লেগ নয়, প্লাগ, ইয়েস, প্লাউ, ঠিকই বললে। আমি এই কোশ্চেনে লাস্ট ছিলাম, একটু এটা সবাই চলে আসো এখানে। কাউপি, গ্রিন গ্রাম আর পিজিএনপি, পিজিএনপি কে আর একটা নামে বলা হয়, মনে রাখবে পিজিএনপি ইজ নাথিং বাট রেড, রেড পালস।
তোমরা রেড ডালকে কি বলো? মুং মসুর কাকে বলো? রেড ডাল। হ্যাঁ এক্স্যাক্টলি, অড়হর ডাল আর তুর ডাল, যেটাকে আমরা রেড ডাল বলি, ওকে, সেটাকে পিজিএনপি বলা হয়। ক্লিয়ার? মনে থাকবে? চলো, গ্রিন গ্রাম, ঠিক, আর কাউপি, যেটা যেটা ফোডারের জন্য ইউজ হয়। এখানে কোশ্চেন রয়েছে, কোনটা মানে ফোডারের জন্য ইউজ হয়, পালসের মতনও ইউজ হয়? অপশন এখানে দেওয়া রয়েছে। লাস্ট কোশ্চেন তোমরা করো। অপশন এই যে চলে আসলো, ওয়ান অ্যান্ড টু অনলি, টু অনলি, ওয়ান অ্যান্ড থ্রি অনলি, ওয়ান টু থ্রি, মিনস টোটাল অল অফ দ্য এবভ। সবাই আনসার করো এটা। লাস্ট কোশ্চেন, আমি চাই যে সবাই যেন এটা আনসার করে। দেখতেই পাইনি এটা, এটা এটা, দিস ইজ মেনলি দ্য কোশ্চেন। এখানে এই কোশ্চেনটা উত্তর দিতে হবে। মেন অপশন এটাই, ওয়ান অ্যান্ড টু অনলি। আমি অপশনের নামগুলো বলে দিচ্ছি, কাউপি, পিজিএনপি অ্যান্ড গ্রিন পি। আবার তোমাদের চ্যাটে আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, কাউপি, ওকে, গ্রিন পি, আর যেটাকে রেড পি আমি বলে দিয়েছি, যেটাকে আমরা পিজিএনপিও বলি। এটা রাখো, এই তিনটের মধ্যে ফোডার, পালস, সবের মধ্যে কোনটাকে ইউজ করা হয়? সাকিলা, দিব্যান্দু পাত্রা, এভরিওয়ান ইজ সেইং সি। বিরু হালদার, ইট ইজ, হি ইজ সেইং ডি। ফার্স্ট অফ অল মনে রাখো, আমি যে নামগুলো বললাম সব একটা কাইন্ড অফ পালস, ওকে, সব কটা একটা কাইন্ড অফ পালস, ঠিক, এক ধরনের ডাল, যেটাকে আমরা বাংলায় ডাল, ইয়াস ইয়াস ডাল, এগুলো এগুলো ডাল, ওকে। এটার মধ্যে এখানে কিছু কিছু, হ্যাঁ ঠিক, আমি এখানে কিছু কিছু ডেটা তোমরা তোমাদেরকে বলছি, সেটা নোট করে নাও, চ্যাটে তোমাদের কাছে সেটা চলে যাচ্ছে, ওকে, চ্যাটে লিখে দিচ্ছি বা আইদার আমি স্ক্রিনে লিখছি, ওকে, স্ক্রিনেই লিখছি কিছু কিছু ডেটা। লাইক তোমরা বলো যে যত পালসেস রয়েছে এটার উত্তর হবে অল অফ দ্য এবভ, ওকে, এটার উত্তর হবে অল অফ দি এবভ, এটার উত্তর হবে অল অফ দি এবভ। বাট এখানে আর কিছু জানার আছে, সেটা লিখে নাও। গ্রাম এস ডি, মানে যত পালসেস গুলো রয়েছে তার মধ্যে গ্রাম এক ধরনের পালস, যেটা ম্যাক্সিমাম প্রডিউস হয় ইন্ডিয়াতে। ক্লিয়ার? ম্যাক্সিমাম প্রোডাকশন কার হয়? গ্রামের হয়। নেক্সট, এটার মধ্যে ওটা ছিল না, কাউপি, গ্রিন পি আর রেড পি ছিল। রেড পি কে আমি কি বললাম? রেড পি ইজ অলসো নোন অ্যাজ পিজিএনপি, অর অড়হর ডাল, যেটাকে মসুর ডাল তোমরা বললে, অড়হর ডাল এটা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? পালসেস প্রোডাকশনে ম্যাক্সিমাম কোথায় প্রোডাকশন হয়? মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম প্রোডাকশন হয় পালসেস, ওকে, মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম প্রোডাকশন হয় পালসেস। আচ্ছা এখানেই আমি ক্লাস, গ্রাম পালসটা মনে হয় মোটর ডাল, হ্যাঁ, ওকে, এখানে আমি ক্লাসটা শেষ করব। বাট ক্লাস শেষ করার আগে সবাইকে আমি শুধু একটা কথা বলি, যে দেখো এটা অনলাইন ক্লাসে কিছু কিছু জিনিস উইদাউট কমিউনিকেশন আমার জন্য প্রথম ছিল, দ্যাটস ওয়াই কিছু কিছু জিনিস প্রবলেম হলো, সরি ফর দ্যাট। বাট উই উইল, মানে এরপর থেকে যে যে প্রবলেমগুলো হয়েছে সেটাকে আমরা সলভ করব অবশ্যই,
সবাইকে একটা রিকোয়েস্ট করব, পরীক্ষা সামনে আছে, উইচ বুক হ্যাজ মেনশন দিস অল থিংস। আমি সব সময় সবাইকে বলেছি যে একটা বই পড়ো, তোমরা যদি বাংলায় বই পড়তে পারো তাহলে তোমরা সবাই কার্তিক চন্দ্র মন্ডল পড়েছো, অনেকজন ফলো করে সেই বই, আমি কিছু বলবো না, বাট আমি দুটো জায়গায় থেকে আমি তোমাদের জিওগ্রাফি পড়াচ্ছি, কেউ যদি পড়তে চায় সে এই দুটো বই অবশ্যই পড়বে, সেটা হচ্ছে মাজিদ হুসেন, ওকে, মাজিদ হুসেন, অ্যান্ড একটা বইয়ের নাম রয়েছে পেরিয়ার জিওগ্রাফি। আমি সবাইকে রিকমেন্ড করি যে এই দুটো বই পড়ার চেষ্টা করো, সবাই বলছে পেরিয়ার ইজ দ্য বেস্ট, বাট পেরিয়ার, আই উইল সে পেরিয়ার ইজ দ্য বেস্ট, বাট পেরিয়ার হ্যাজ সাম ইফ মিনস ওখানে কিছু ভুল ডেটা গুলো রয়েছে, জাস্ট সেটাকে ঠিক করে নাও, পেরিয়ার উইল বি দ্য বেস্ট, বিকজ তার মধ্যে ভুল অনেকগুলো রয়েছে, ক্লিয়ার? আর কোন মাজিদ হোসেনের বই পড়লে কিছু এক্সট্রা জিনিস তোমরা বুঝতে পারবে যেটাকে পরীক্ষাতে কাজে লাগে তোমার, ওকে? সো আমি স্যারকে, অর্ণব স্যারকে রিকোয়েস্ট করব যে আমরা এখানে চাই যে ক্লাসটা শেষ করতে। অর্ণব স্যার প্রেজেন্ট নয় নাকি? ওকে, সবাইকে গুড নাইট, ইউ ক্যান লেফট, ওকে, থ্যাংক ইউ।